লেখনীতে তামান্না বিনতে ক্যাটাগরি কমেডি রোমান্টিক গল্পের প্রথম অংশ আমার বউ তুই আমার বউকে দিয়ে আমি যা খুশি তাই করাবো তাতে তোর কি তুই এখন আমার রুম গোছাবি ফ্লোর মুছবি বিছানার চাদর পাল্টাবি সবশেষে ওয়াশরুম পরিষ্কার করবি বুঝতে পারছিস যদি না করিস ঘর ছেড়ে আজ রাতের জন্য আমি নাইটকালবে চলে যাব একশো মেয়ের সাথে নাচব কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে রাগে কিরমির করতে করতে আঙুলে বার কয়েক তুরি মেরে বিবাহিতা স্ত্রী প্রাণেশাকে কথাগুলো বলে অক্ষম আক্রোশে ফেটে পড়ল অনির্বাণ জুতোমতো বকতে না পারার কারণে মেজাজ কন্ট্রোলের বাইরে চলে গেল কাজ দিয়েছে মাত্রই সেটা না করে নবপরিণীতা তার সাথে তর্কাতর্কি করছে মানা যায় এমন বদ কিসিমের মেয়েকে কেন কবুল বলে বিয়ে করল এটাই এখন তার আফসোসের কারণ হয়ে দাঁড়াল প্রাণেশা হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে সঙ্গে সঙ্গে অনির্বাণের চোখমুখে মুখে রাগ ও হিংস্রতা ফুটে উঠতে দেখল স্বামী নামক প্রাণীটির কথাগুলো হজম করতে পারল না বিধায় জ্বলন্ত আগ্নেয়গিরির ন্যায় জল করে উঠে বলল তোমার সাথে বাসর করার জন্য আমি যেন হাত পা ছুঁড়ে কেঁদে মরছি বের হও রুম থেকে কাছে আসবে তো তোমার রুমের সব কিছুকে ফুটবলের মতো পোটলা বানিয়ে লাথি দিয়ে গোলগোল খেলব একেই তো মাথায় ভেতরে থাকা মগজটুকু ফুটন্ত পানির ন্যায় টগবগ টকবগ করে ওথলাচ্ছে প্রাণেশার কথায় সেটুকু যেন এখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল মস্তিষ্ক ধিকি করে জলে জলে উঠল সহ্যের বাইরে চলে গেল সবকিছু প্রাণেশার এই বেয়াদবি হজম করতে না পেরে অনির্বাণ জোরে সরে এক লাথি মারল ফ্লোরে সারাদিনের কথা মনে করে দাঁতে দাঁত চেপে বলল তোকে আমি কোনোদিন বউ হিসেবে মানব না তুই একটা বেয়াদব ডাইনি কালনাগিনী শাকচুন্নি শেওড়া গাছের ভূত সেই ছোটবেলা থেকে জ্বালাচ্ছিস তাও সুখ পাসনি এখন আরও জ্বালানোর পায়তারা করছিস বের হ আমার ঘর থেকে এক্ষুনি বের হ ভূতনি কোথাকার প্রতি নিঃশ্বাসে যে মিথ্যে বলো তোমার লজ্জা হয় না ছি একটু আগেই বলেছ আমি তোমার বউ বিয়ের পর বউয়েরা স্বামীর ঘরে থাকে স্বামীর ঘরই তাদের ঘর হয় যেহেতু আমি তোমার বউ এই ঘর এখন আমার এর মালিকানাও আমার বকাবকি না করে ঘুমোতে দাও তোমার মতো পালোয়ানের সাথে যুদ্ধ করার মতো এনার্জি আপাতত নেই ভালো মতো ঘুমোই সকালে উঠে যুদ্ধ করব গুড নাইট অনির্বাণ দমে গেল না তেলেবে তেলেবেগুনে জলে ওঠে বলল বউ হওয়ার শখ হয়েছে না বাসর করবি আমার সাথে জীবনটা আমার ছেড়াবেরা বানিয়ে বউ সেজে থাকতে তোর লজ্জা হল না এই ছেড়াবেরা জীবন এখন আমি জোড়া লাগাবো কি করে তোমার ছাড়াবেরা জীবন কিভাবে জোড়া লাগাবে সেটা তো তুমি ভালো জানবে আমি কি করে বলবো আমি কি সুইস্যুত যে বলা মাত্রই সেলাই হয়ে জোড়া লাগিয়ে দেব উপফোপ্রাণেশা খামোখা রাগ বাড়াচ্ছিস আমার যা এখান থেকে যাব না কি করবে আমি এই ঘরেই ঘুমাব পারলে আটকে দেখাও কথা শেষ করে জিওভা বের করে ভেংচি কাটল প্রাণেশা আপাতত যুদ্ধের সমাপ্তি টেনে পরনের বেনারসি পাল্টাতে ওয়াশরুমে প্রবেশ করল কারণ এখন যদি কথা রীতি না টানে এই যুদ্ধ সকাল পর্যন্ত চলবে তাই বিরতি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে টি টিশার্ট ও ট্রাউজার পরে বাইরে এসে দেখল অনির্বাণ তখনও জিম মেরে চেয়ারে বসে আছে তাকে দেখে অনির্বাণ বলল তুই আমার ঘর থেকে যা প্রাণেশা যাওয়ার বেলা তোর কাপড় চোপড়ও নিয়ে যাবি এই মুহূর্তে তোকে আমার অসহ্য লাগছে প্লিজ লিভ সম্পর্কে দুজনে চাচা তো ভাই বোন হলেও বড় হয়েছে একসাথে একই বাড়িতে সেই সুবাদে রোজ ঝগড়া হতো তর্ক বিতর্ক হতো কথা কাটাকাটি হতো তবে কখনো গায়ে হাত পর্যন্ত এগোত না এই দিকটা খুব সতর্কতার সাথে এড়িয়ে যেত দুজনে দুজনেই ভীষণ ঝগড়ুটে পান থেকে চুন খসলেই শুরু হয় এদের ঝগড়াঝাটি তবে বর্তমানের সিচুয়েশনটা সম্পূর্ণ আলাদা গত দুই বছর ধরে নিজের ব্যক্তিগত ব্যবসার সুবিধায় বাড়ির বাইরে গিয়ে ঢাকা শহরে নিজের আলাদা জগৎ তৈরি করে সেখানেই থাকা খাওয়ার বন্দোবস্ত করে নিজেকে গুছিয়ে নিয়েছে অনির্বাণ খুব বেশি প্রয়োজন না হলে বাড়ি আসে না গতকাল এসেছিল প্রাণেশার বিয়ের খবর শোনে প্রাণেশা ভীষণ মেজাজি ঘাটতারা রগজটা খামখেয়ালি ও ছন্নছাড়া মেজাজের মেয়ে জীবনে ঘর সংসার কি কেন হয় এসব নিয়ে তার মাথা ব্যথা নেই সারাদিন পুরুষ মানুষের মতো শার্ট প্যান্ট পরে বাইরে ঘোরাঘুরি করে বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা দেয় ট্যুরে যায় আলাদা কাজের মধ্যে একটা কাজ করে নিয়ম করে বিভিন্ন ধরনের চারা গাছ রোপণ করে ভার্সিটি যাওয়া আসার পথে রোজ এক একটা ফুলের চারা অথবা ঔষধি গাছ নিয়ে আসে সেটা বাড়ির আঙিনায় রোপণ করে নিয়মিত তার যত্ন নেয় এভাবে এই কয়েক বছরে অসংখ্য নাম না জানা ফুলেদের গাছ ও ঔষধি গাছে লাগিয়ে বাড়ির আঙিনা সাজিয়ে নিয়েছে সে একদম নিজের মতো করে তার সমস্ত ধ্যান জ্ঞান এই গাছেদের দিকে অন্য কোনো দিকে মনোযোগ নেই দিতেও রাজি নয় সে ছন্ন স্বভাবের কারণেই বিয়ের নাম শুনলেই কাজিনদের বলতো দূর বিয়ে করে কি হবে দেখিস আমি কোনোদিন বিয়েই করব না এই গিন্নিপোনা আমাকে দিয়ে হবে না প্রাণেশা অনার্স শেষ করেছে কিছুদিন আগে ভালো রেজাল্টও করেছে তাই বাড়ির মুরব্বীরা আলাপ আলোচনা করে তার বিয়ে ঠিক করেছিলেন তারই প্রিয় বন্ধুটির সাথে কিন্তু বিয়ের দিন তার প্রাণপ্রিয় বন্ধু লাপাত্তা বরের গোষ্ঠী সবার ফোন নম্বর একসাথে বন্ধ কারো সাথেই যোগাযোগ করা যাচ্ছিল না এদিকে দিন গড়িয়ে যাচ্ছিল প্রায় শেষবেলা ফোন এলো পাত্র পালিয়েছে তার পছন্দের মানুষকে নিয়ে সেটা শোনে দুঃখ পেয়ে কেঁদে কেটে গাল ভাসিয়ে দেয়ার বদলে বেনারসি খুলে সমবয়সী ও বয়সে ছোট সব কাজিনদের নিয়ে উরাধুরা নাচানাচি শুরু করেছিল প্রাণেশা যেন বিয়ে ভাঙেনি বরং তার রং লেগেছে বাড়ির সবাই তার এত সব আচরণে রীতিমতো বিরক্ত ক্ষুব্ধ বিয়ে ভাঙলে আশেপাশের মানুষজন খারাপ কথা শোনাবে এই ভেবে অনির্বাণের বাবা প্রাণেশার বাবা ও বাকি দুই চাচা মিলে নিজেদের সম্মান বাঁচাতে নিজেদের বাড়ির মেজ ছেলে শেখ অনির্বাণ সৈকতের ঘরের ওপর চাপ বাড়িয়ে দিতে কোনো প্রকার পূর্বপ্রস্তুতি ছাড়াই বিয়ে পড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেন আর তাতেই ঘরের প্রত্যেকটা সদস্যের ওপর রেগেমেগে মেগে বোম হয়ে গিয়েছিল অনির্বাণ মুখের ওপর তর্ক করতে পারেনি বড় ভাই বাবা ও চাচাদের খুব সম্মান করে চলে সে তাদের কথা মেনে চলার চেষ্টা করে তাছাড়া বাড়ির সম্মান বাবা চাচাদের সম্মান এসব ভেবেই রাজি হয়ে গিয়েছিল সে কবুল বলে প্রাণেশার মতো ঘাটতারা আধা ব্যাটা ছেলে মেয়েকে বউ বানিয়ে নিজের ঘরেই জায়গা দিতে বাধ্য হলো। প্রাণেশা তার থেকে পাঁচ বছরের ছোট হলেও নিজেকে সে সবসময় বড় ও পণ্ডিত দাবি করে যে মেয়ে ঘর বোঝে না সংসার বুঝে না কাছের মানুষদের মূল্য বুঝে না তাকে বিয়ে করে এখন কপাল চাপড়াতে হচ্ছে তার সে নিয়ম শৃঙ্খলা মেনে চলা মানুষ কোনো ধরনের অসচেতনতা অকারণ ঝুটঝামেলা তর্ক বিতর্ক পছন্দ করে না এজন্য ভিড় এড়িয়ে চলে ঝামেলা এড়িয়ে চলে একাকি জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছে অথচ এখন বাড়ির সবার এই উদ্ভট আচরণ হুকুম ও প্রাণেশার মেজাজ একসাথে এত কিছু তার বিরক্তি বাড়িয়ে দিল কয়েক ঘণ্টাতেই অস্থির হয়ে গেল সে বেয়াদব মেয়েটা কথা এড়িয়ে গেল দেখে বিরক্তির স্বরে অনির্বাণ বলল আমি তোকে যেতে বলেছি প্রাণেশা আজকের সারাদিনের ধকলে প্রাণেশা যথেষ্ট ক্লান্ত তার রুমের সব কাপড় চোপড় এই রুমে এনে সাজানো হয়েছে কাজিনগুলোই সাজিয়েছে এগুলো এখন রুমে নিয়ে গিয়ে পুনরায় সাজিয়ে গুছিয়ে রাখা ঝামেলা এত কাজ করার শক্তি নেই করে অভ্যস্ত নয় সে আপাতত তার বিশ্রাম দরকার তাই সে হাই তুলে ক্লান্ত শরীর নিয়ে ফুলে ফুলে সাজানো বিছানার একপাশে শুয়ে পড়ল এত হুকুম পালন করা কোনোকালেই অভ্যাসে নেই তার করতে বাধ্যও নয় তাই নিজের মর্জি মতো চোখের ওপর হাত রেখে অনির্বাণকে বলল বাতি নেভাও অনির্বাণ বিরক্ত হল কেউ তার কথা বোঝারই চেষ্টা করছে না এই মেয়েটাকে কি করে সে বউ হিসেবে মেনে নিবে কিভাবে সারা জীবন একঘরে থাকবে এ তো সারাদিন পায়ে পা দিয়ে ঝগড়া করে নাকের ডগায় রাগ ঝুলিয়ে রাখে সবসময় খিটমিট খিটমিট করে এত বদরাগী বৌ তার কপালে কিভাবে আসলো তাছাড়া সম্পর্ক এগুলোর মূল্য এই মেয়েটা বুঝবে তো তার কাছে তো সবকিছুই খামখেয়ালি নয়তো কোনো মেয়ে নিজের বিয়ে ভাঙলে ডিজে গান বাজিয়ে নাচে পুরোদিনের কথা ভাবতে গিয়ে রাগে সমস্ত শরীরে জলুনি শুরু হল অনির্বাণের কটমট চোখে চেয়ে থেকে বলল এই নির্লজ্জ তুই আমার বিছানায় শুয়েছিস কেন বললাম না তোকে আমি বউ হিসেবে মানি না কথা কানে যায় না নেমে আয় বিছানা ছেড়ে নয়তো ভালো হবে না চোখের ওপর থেকে হাত সরিয়ে প্রাণেশা বলল নামব না কি করবে ঘর পরিষ্কার করাবো এখানে থাকতে হলে ঘর পরিষ্কার করতে হবে দেখছিস না চারিদিকে কাঁচা ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে চোখ কি কানা কপালের নিচে থাকা চোখ কি উপরে নিয়ে হাঁটিস কানি কোথাকার দুজনার তর্কাতর্কি শুরু হয়েছিল এই ঘর গোছানো নিয়েই অনির্বাণ রুমে এসে প্রাণেশাকে বলেছিল সম্পূর্ণ রুম পরিষ্কার করতে কিন্তু প্রাণেশা শুনেনি সোজা বারণ করে দিয়েছিল সেই থেকে শুরু হওয়া তর্ক এখনো একই জায়গায় এসে দাঁড়ালো দেখে বিরক্ত প্রাণেশা থেতে উঠে বলল থাকলাম না এখানে ক্ষতি কি সকালে উঠে সবাই যখন দেখবে আমি আমার রুমে ঘুমিয়েছি বাবা ও চাঁচুদের হাতের উদমকে লানি ঘাড়ে নিও ঠিক আছে অনির্বাণ আতকে উঠল প্রাণেশা চলে যাচ্ছিল দরজার কাছে যেতেই হেচকা টানে তাকে বিছানায় ফেলে দিল অনির্বাণ তাড়াহুড়ো করে বলল তুই এখানেই ঘুমা পারলে আমার ঘাড়ে উঠে ঘুমা তাও ঘরের বাইরে যাস না নিজের কপাল নিজেই পুরাল অনির্বাণ দাঁত কেলিয়ে হাসল প্রাণেশা ভুবন জয় করা হাসি ফুলে ভরা বিছানার চাদরটা তুলে অনির্বাণের হাতে ধরিয়ে দিয়ে বলল সকালে উঠে ধুয়ে দিও এটা কেমন পারলে বাড়ির বাকিদের কাপড় চোপড়ও ধুয়ে দিও মাস শেষে মোটা অঙ্কের টাকা দেব কাজ করবে আর টাকা দেব না জানোই তো এত কিপটামি আমার দ্বারা হয় না আমি আবার ভীষণ দয়ালু কারো কষ্ট একদমই সহ্য করতে পারি না অনির্বাণ ঠোঁট কামরাল শুধু কি ডেঞ্জারাস মেয়ে কৌশলে তাকে জব্দ করে নিল এই বয়সে এসে বাবা ও চাচাদের হাতের উরাধুরা কেলানি খেতে চায় না সে ছাত্র জীবনে অনেক খেয়েছে শেষবার খেয়েছিল দশম শ্রেণীতে টেস্টে ধরা খেয়ে এরপর প্রিন্সিপালকে বুঝিয়ে সুঝিয়ে কত শত অনুরোধ করে ফাইনাল একসাম দিতে পেরেছিল বাপরে কি কেলানিটাই না খেয়েছিল মনে পড়লে এখনও তার শরীরের পশম দাঁড়িয়ে যায় সবার একটাই অভিযোগ ছিল ক্লাসে ফার্স্ট হওয়া ছেলে কি করে টেস্টে ফেইল করে তারা কি আর জানত ওই বয়সে প্রেমের ভূত চেপেছিল মাথায় যত সব নষ্টের গোড়াতো তার প্রথম প্রেম প্রথম ভালবাসা আহা সে কি ভুলা যায় পিছনের কথাগুলো মনে পড়ে যাওয়াতে দুঃখী দুঃখী চেহারা বানিয়ে চাদরটা ওয়াশরুমে রেখে ফ্রেশ হয়ে এলো অনির্বাণ এর মধ্যেই অন্য একটা চাদর বিছানায় বিছিয়ে আরামসে ঘুমাচ্ছে প্রাণেশা দেখে শরীর জলে উঠল পুনরায় বলল তুই চাদর পেলি কোথায় চোখ বন্ধ রেখে প্রাণেশা উত্তর দিল আলমারি থেকে বের করেছি তুই ওটাতে হাত দিয়েছিস কেন ওখানে আমার কত ব্যক্তিগত জিনিস রাখা আছে ব্যক্তিগত জিনিস দিয়ে অনির্বাণ কি বুঝিয়েছে সেটা চোখে ভাষাতেই খিলখিলিয়ে হেসে উঠল প্রাণেশা বলল হ্যাঁ দেখেছি তোমার ব্যক্তিগত জিনিস প্রাণেশার হাসি দেখে রাগ যেন আরো বেড়ে গেল অনির্বাণের বলল হাত দিয়েছিস ছি হাত দিতে যাব কেন নাকমুখ কুচকে তাকালো প্রাণেশা উল্টো ঘুরে হাসি আড়াল করে ঘুমানোর চেষ্টা করল অনিবার বলল তুই আর ওটাতে হাত দিবি না একশোবার দেব মাথা ফাটিয়ে ফেলব কিন্তু চট করে বিছানায় উঠে বসল প্রাণেশা হাতের ইশারায় অনির্বাণকে কাছে ডেকে বলল ফাটাবে এসো এক্ষুনি ফাটাও এরপর কয়েক মাস জেলে থাকবে আমি আরামসে এখানে থাকব হবে না অনির্বাণ ফের বলল তোকে আমি মেরাই ফেলব ভূত হয়ে ঘাড় মটকাব উফফ আল্লাহ এ আমি কার পাল্লায় পড়লাম কেন বেয়াদব ভূতনি শাকচুন্নি এসবের পাল্লায় একটু আগেই না বললে এর মধ্যেই ভুলে গিয়েছ কপালে হাত দিয়ে বিরক্তিকর ভাব প্রকাশ করল অনির্বাণ আলমারি লক করে চাবি নিজের কাছে লুকিয়ে ফ্লোরে বিছানা বিছিয়ে একটা বালিশ ও নকশিকাথা নিচে ফেলে বাতি নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিয়ে বালিশে মাথা ঠেকাল প্রাণেশা তার এসব কাণ্ডকারখানা দেখে মিটিমিটি হেসে বলল ভালো করেছ ফ্লোরে শুয়েছ এখানে আসলে আমি তোমার ঘাড় মটকেই দিতাম শেষে দেখা যেত বাড়ির সবারই ঘর আছে শুধু তোমার ঘাটাই নেই হা 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 অনির্বাণ কোনো আওয়াজ করল না ঘুমানোর ভান ধরে চুপ করে পড়ে রইল প্রাণেশা বালিশে মাথা ঠেকিয়ে অনির্বাণকে জ্বালানোর উদ্দেশ্যে গুনগুনিয়ে গাইল তুমি দিও না গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া গান গেয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনল প্রাণেশা টের পেল কিছুক্ষণ পড়ি অনির্বাণ সোজা হয়ে বসে আবছা আলোতে প্রথমে তার পরিণীতাকে দেখল এরপর বাতি জেলে ঘোরলাগা চোখে চেয়ে চেয়ে বিছানার দিকে অগ্রসর হতে হতে বলল পরের লাইনটা যেন কি প্রাণেশা পরের লাইন মনে করার চেষ্টা করলো এর মধ্যেই অনির্বাণ বলল মনে পড়ছে না ভয়মিশ্রিত মনে দুদিকে মাথা নাড়ল প্রাণেশা অনির্বাণ চোরা হাসিতে মুখ ভরিয়ে তুলে বিছানায় হাত রেখে প্রাণেশার দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল তুমি ভয় কেন পাও প্রাণস্বজনী আমায় দেখিয়া তোমায় প্রেম সোহাগে রাখব আমার বুকে জড়াইয়া প্রাণেশা ঢুক গিলল হাতের আলতো ছোঁয়াতে অনির্বাণকে ছুঁয়ে দূরে সরানোর চেষ্টায় বলল না প্লিজ দূরে যাও আ আমি ঠিক আছি আমার ভয় লাগছে না তুমি বাতি নিভিয়ে শুয়ে পড়ো অনির্বাণ দূরে গেল না আরও কাছে এসে আঙুলের আলতো স্পর্শে প্রাণেশার লাল হয়ে যাওয়া গাল ছুঁয়ে চোখে মুখে ফু দিয়ে বলল তুই তো কাছে ডাকলি দূরে যাই কি করে বল প্লিজ তোমার দোহাই লাগে তুমি যাও উহুম যাব না আজ তো আমাদের বাসর ইশারায় যখন কাছে ডাকছিসি আদরটা শুরু করতেই পারি কি বলিস প্লিজ মেজো ভাইয়া যাও ভাইয়া প্রাণেশা কাঁদো কাঁদো গলায় বলল ভাইয়াই তো ছেলে এখন তো আর ভাইয়া নই একান্তই ব্যক্তিগত মানুষ হয়ে গেছি ফের ভাইয়া ডাকলে তোর ঠোঁট দুটো আমি সেলাই করে দেব প্রাণ তুমি দূরে যাও প্লিজ দূরে যাওয়ার মুডে নেই আপাতত আমি এখন রোমান্সের মুডে আছি অনির্বাণ আরেকটু কাছে এগোলে ভয় জোরোসরো হয়ে গেল প্রাণেশা পরক্ষণেই চিন্তাভাবনা করে ফেলল কিছু যখন দুজনের মাঝখানে এক ইঞ্চি সমান দূরত্ব রইল না তখনই দুহাতে অনির্বাণের চুল ধরে ঝাঁকুনি দিল ব্যথায় আর্তনাদ করে উঠল অনির্বাণ জোরপূর্বক হাত ছাড়িয়ে নিতেই দেখল কতগুলো ছোট ছোট চুল প্রাণেশার হাতের মুঠোতে চুমুর বদলে চুল ছেঁড়া রেগেমেগে কিছু বলতে যাবে তার আগেই প্রাণেশা রুমের দরজা খুলে বাইরে দৌড় দিল দৌড়াতে দৌড়াতে চিৎকার দিয়ে বলল বাবা গো মা গো কে কোথায় আছো গো জলদি এসো আমার ঘরে ডাকাত এসেছে ও মা ও বাবা আমাকে বাঁচাও হতচ্ছাড়া ডাকাত আমায় মেরে ফেলল রে প্রাণের পুষ্পকুঞ্জ লেখনীতে তামান্না বিনতে শোভান ক্যাটাগরি কমেডি রোমান্টিক পর্ব এক চলবে প্রাণের পুষ্পকুঞ্জ লেখনীতে তামান্না বিনতে শোভান পর্ব দুই অনির্বাণের ঘুম ভাঙ্গল সকাল সাড়ে আটটায় এত বেলা অবধি ঘুমানোর অভ্যাস নেই গতকাল রাতে প্রাণেশা তার চুল ছিঁড়ে দৌড় দেয়ার পর আর মেয়েটার নাগাল পায়নি তাতেই ঘর কাপানো হাসিতে পেট ফুলে উঠেছিল তার প্রাণেশাকে ভয়ে দেখিয়ে রুম থেকে তাড়ানোর উদ্দেশ্যেই এইভাবে কাছে এগিয়েছিল সে বৌ হলেই তাকে ছুতে হবে এমন কোনো বাড়তি আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল না ছিল শুধু প্রাণেশাকে দূরে সরানোর চিন্তা শান্তিতে ঘুমানোর চিন্তা যার কারণে ইচ্ছাকৃতভাবেই কাছে এগিয়ে এরকম একটা সিচুয়েশন তৈরি করেছিল সে প্লান সাকসেসফুল হওয়াতে শান্তির একটা ঘুম হয়েছে এসব চিন্তা করে একা একাই হাসছিল অনির্বাণ হাই তুলতে তুলতে বেকনিতে এসে দাঁড়াতেই দেখল ভাঙা একটা গাছের নিচে ছোট চাচা শেখ শৌকত আলমের ছেলে ও মেয়েকে কান ধরিয়ে ধরিয়েটবশ করাচ্ছে প্রাণেশা হাতে একটা কঞ্চি রাগত্ব মুখ জ্বলন্ত দৃষ্টি ভাইবোন দুটো বেশ ভয় পাচ্ছে প্রাণেশার এই দৃষ্টি ভয়ই কাচুমাচু হয়ে তারা কান ধরে ওঠবস করছে আর ফুপাচ্ছে দূর থেকে এই দৃশ্য দেখে বড্ড মায়া হল অনির্বাণের গলা উচিয়ে বলল ওদেরকে এই শাস্তি কেন দিচ্ছিস প্রাণেশা প্রাণেশা চোখ কটমটিয়ে বলে উঠল সেটা তোমাকে কেন বলবো। তুমি কে কাজের মাঝখানে বিরক্ত করছো কেন যাও এখান থেকে পরপর রাগি চোখে ভাইবোন দুটোর দিকে চেয়ে ধমকে উঠে বলল এই তোরা ড্যাবডেবিয়ে তাকিয়ে আছিস কেন কান ধর নয় তো দিলাম দিলাম শুনেই ওরা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে হা হয়ে ওদের কান্না দেখছিল কারণ এখন অবধি কঞ্চি দিয়ে একটা আঘাতও সে দেয়নি শুধু ভয় দেখাতেই কঞ্চি হাতে রাখা এদিকে দূর থেকে ওদের কিছু একটা ইশারা করল অনির্বাণ প্রাণেশা না বুঝলেও ভাইবোন দুটো ঠিকই বুঝে নিল সাউন্ড দিয়ে কান্না শুরু করল অনির্বাণ তখন সুযোগ পেয়ে বলল তোর তো সাহস কম না তুই ওদের গায়ে হাত দিচ্ছিস ওরা এখনো ছোট এসব শাসনের কি বুঝে প্রাণেশা ফুসে ওঠে বলল কিছু বুঝে না শুধু বুঝে গাছের ডালে চড়ে গাছ ভাঙতে এইটুকু একটা গাছ এটার ডালে চড়ার কি দরকার ছিল একটা গাছের দাম কত জানো সেটাকে যত্ন করে বড় করার কষ্ট বুঝো বুঝবে কি করে জীবনে কোনোদিন একটা গাছ লাগিয়েছ অলস কোথাকার এ হাসছে জ্ঞান দিতে অলস তো তুই অকর্মাও তুই কাজের মধ্যে পারিস ওই একটাই মেয়ে হয়ে জন্মেছিস তোর তো দিনরাত রান্নাঘরে থাকার কথা তুই কেন পুরুষের মতো হাঁটাচলা করবি আধা ব্যাটা ছেলে একটা আমি কি করব কি করব না সেটা আমি বুঝব তুমি মাথা ঘামানোর কে আমি কে জানিস না কবুল বলে যে আমার গলায় ঝুলেছিস সেটা কি ভুলে গিয়েছিস আমি তোর স্বামী এখন থেকে আমার সব কথা মেনে চলবি নয়তো প্রাণেশা দাঁতকিরমির করে বলল আমি তোমার গলায় ঝুলিনি যা হয়েছে তাতে আমার হাত ছিল না এজন্য তুমি যদি ভাবো রোজ রোজ অফিস যাওয়ার আগে রান্নাবান্না করে তোমাকে মুখে তুলে খাইয়ে দিয়ে পতিসেবা করব তাহলে ভুল ভাবছ প্রাণ মরে গেলেও হাত পা পুড়িয়ে তোমার জন্য রান্না করবে না তোর হাতে রান্না খাওয়ার চেয়ে কচুগাছে দৌড়ি বেঁধে ঝুলে যাওয়া বেটার অনির্বাণ যেভাবে কৌতুক করে বলল প্রাণেশাও ঠিক একইভাবে বলল তাহলে যাও ঝুলো বাড়ির ওই পাশে পরিত্যক্ত ঝোপঝাড় আছে ওখানে অসংখ্য গাছও আছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাতেই ঝুলে পড়ো খামোখা আমার কাজে বিরক্ত করো না কোনো প্রাণেশাকে থামানো গেল না এদিকে বাচ্চা দুটো সমানে কেঁদে চলেছে এ পর্যায়ে সে প্রাণেশাকে প্রায় ধমকে উঠে বলল ওদের ওপর টর্চার করিস না প্রাণেশা ব্যাপারটা ভালো দেখাচ্ছে না তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস ওরা আমার গাছ নষ্ট করেছে ওদেরকে এত সহজে ছেড়ে দেব না তুই এত ছোট লোক সামান্য একটা গাছের জন্য অবুজ বাচ্চাদের ওপর টর্চার করছিস ছি প্রাণ ছোট লোক শব্দতা শোনের আগে দুঃখে কষ্টে অপমানে প্রচণ্ড কান্না পেল প্রাণেশার তার এত যত্নের গাছ এত প্রিয় গাছ এই দারুচিনি গাছটা সংগ্রহ করার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল তাকে খুঁজেই পাচ্ছিল না এই পাঁচ বছরে গাছটা যথেষ্ট বড় হয়েছিল তবে এতটা শক্তপোক্ত হয়নি গতকাল সবাই বিয়ের ঝামেলায় ব্যস্ত ছিল সে নিজেও ব্যস্ত ছিল বিয়ে ভাঙার প্ল্যান নিয়ে মাঝখান দিয়ে বিচ্ছু দুটো কখন যে খেলার ফাঁকে তার শখের ও যত্নের গাছটা ভেঙে ফেলেছে কেউ দেখেনি আজ সকালে ঘুম ভাঙার পর বাগানে পানি দিতে এসে এই দৃশ্য দেখে কষ্টে হাউমাউ করে কেঁদেছিল প্রাণেশা কে করেছে এই কাজ সেটা খুঁজতে গেলে বিচ্ছু দুটো লুকাতে চাইছিল তাতেই তাদের কাণ্ডকারখানা বুঝে গিয়েছিল সে আর এজন্যই শাস্তি দিচ্ছে যেন পরবর্তীতে এই ধরনের ভুল তারা না করে কান্নার আওয়াজে শওকত আলম বাগানে এসে দুই বাচ্চার কাদোকাদো মুখ ও প্রাণেশার রাগি মুখ ফোলা ফোলা চোখ ও ভেজা গাল দেখে ঘটনা কি তার আন্দাজ করতে পেরে সামনে গিয়ে বললেন ওরা কি আবারও গাছ ভেঙেছে উপরনিচ মাথা দুলিয়ে ভাঙা দারুচিনি গাছটা দেখিয়ে প্রাণেশা বলল সপ্তাহে একদিন একটা না একটা গাছ ওরা ভাঙবেই তুমি ওদের হাত পা বেঁধে দাও চাচ্ছু। পুরো বাগানের বারোটা বাজিয়ে দিচ্ছে ওরা শওকত আলম নিজের ওয়ানে পড়ুয়া মেয়ে রামিশা ও থ্রিতে পড়ুয়া ছেলে রাদিনের দিকে রাগী মেজাজে তাকিয়ে শাসনের সুরে বললেন তোমরা কিন্তু কাজটা ঠিক করো না খেলতে গেলে গাছ ভাঙে কি করে সাবধানে খেলা যায় না তাছাড়া খেলার জন্য ঘরভরা খেলনা আছে বাগানে এসে খেলতে হবে কেন তোমাদের গাছ কত উপকারী এটা জানো না এভাবে যদি প্রতিদিন একটা করে গাছ নষ্ট করো পরিবেশের কত ক্ষতি সেটা বুঝতে পারো না কথার ফাঁকে ছেলের দিকে তাকিয়ে বললেন এইটুকু গাছে কে উঠেছে রাদিন ফতাফত আমুলটা বনের দিকে ঘুরিয়ে নিল রামিশা বলল আমি ইচ্ছে করে উঠিনি আব্বু ভাই তো আমাকে গাছে উঠা শেখাতে চাইল দোষ যে দুজনের সেটা বেশ বুঝতে পারলেন সওকতালম প্রাণেশাকে বুঝাতে বললেন তুই মন খারাপ করিস না মা ওরা আর গাছ ভাঙবে না আমি বুঝিয়ে বলছি এরপর পকেট থেকে বেশ কিছু টাকা বের করে প্রাণেশার হাতে ধরিয়ে দিয়ে বললেন নাস্তা খেয়ে আজি গিয়ে নিজের পছন্দমত কয়েকটা চারাগাছ কিনে আনবি চাঁচুর কথা মেনে নিলেও ভাঙা গাছের জন্য যে যন্ত্রণা বুকে চেপে বসল সেটুকু থেকে মুক্তি মিলল না মনের যন্ত্রণা হালকা করতে ভাইবোন ও চাঁচুকে বিদায় করে ওখানেই দাঁড়িয়ে রইল প্রাণেশা ভাঙা গাছটা হাতে তুলে জায়গাটা পরিষ্কার করে অন্য সব গাছে যত্ন করে পানি ঢেলে ঘরে ফিরতে গিয়েই অনির্বাণের বেলকনির দিকে চোখ পড়ল তখনও ওখানেই দাঁড়িয়েছিল অনির্বাণ প্রাণেশার কাণ্ডকারখানা দেখছিল চোখে চোখ পড়তেই আদেশের সুরে অনির্বাণ বলল নাস্তা খেয়ে ঝটপট তৈরি হ আমিও তোর সাথে যাব নার্সারি থেকে নিজের পছন্দ মতো বেশ কয়েকটা ফুলের গাছ কিনল প্রাণেশা মশলা জাতীয় গাছ পেল না ঔষধি গাছ আগামী সপ্তাহে আসবে অনির্বাণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল গাছ কেনা শেষ হলে টাকা পরিশোধ করে সবগুলো গাছ একটা ভ্যানগাড়িতে তুলে চালককে বাড়ির ঠিকানা দিয়ে দুজনে বাইকে উঠতে যাবে অমনি বেশ কিছুটা দূরের একটা দামি রেস্টুরেন্টের দিকে চোখ গেল অনির্বাণের কতক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে প্রাণেশাকে বলল ওটা তোর বন্ধু সাফওয়ান না প্রাণেশাও সামনের দিকে দৃষ্টি দিল সাফওয়ান একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে মেয়েটা ভীষণ খুশি খুশি মেজাজে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ওয়েদারের সাথে মিলিয়ে চমৎকার করে ছবি তুলছে সাফওয়ান ছবি তুলে দিচ্ছে আর মেয়েটি পোজ নিচ্ছে দৃশ্য দেখে অনির্বাণের মনোযোগ সরিয়ে নিতে ঝটপট তার চোখ থেকে চশমা সরিয়ে নিল প্রাণেশা বলল দূর চশমা পরেও ভুল দেখছ ওটা সাফওয়ান নয় অনির্বাণ মুহূর্তেই সামনে তাকালো সঙ্গে সঙ্গে দৃষ্টি আবছা হয়ে গেল দূরের কিছু আর ঠিকমতো দেখা গেল না সবকিছু ব্লার দেখল রাগে গজগজ করতে করতে বলল তুই চশমা নিলি কেন ওটা সাফওয়ানি আমি ভুল দেখিনি দূরের জিনিস অস্পষ্ট দেখলেও কাছের সব পরিষ্কারই দেখে অনির্বাণ হাত বাড়িয়ে প্রাণেশার হাত থেকে চশমাটা কেড়ে নিয়ে সেটা চোখে পড়ে দৌড় দিল রেস্টুরেন্টের দিকে প্রাণেশা বোকা বোকা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে পরমুহূর্তেই অনির্বাণের মেজাজ বুঝে নিজেও পিছন পিছন দৌড় দিল চেচাতে চেঁচাতে বলল খামোখা দৌরাচ্ছ ওটা সাফওয়ান না রে ভাই সাফওয়ানের আত্মা পরক্ষণেই ভাই ডাকাতে জিও ভাই কামর দিল কাহিনী যা হওয়ার তাই হল রেস্টুরেন্টের সামনে গিয়েই সাফওয়ানের কলার চেপে ধরল অনির্বাণ বলল তোমার এত বড় সাহস আমার বাড়ির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেল মেয়ে নিয়ে ঘুরবে ঘুরো আমাদের বাড়ির ইজ্জতের দিকে কেন হাত বাড়িয়েছিলে তাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে অন্য মেয়েকে নিয়ে ফোস্টিনসটি করতে তোমার লজ্জা হয় না সাফওয়ান প্রথমে হতভম্ব হয়ে গেল অনির্বাণের এই কাণ্ডে পরবর্তীতে ঘটনা কি সেটা বুঝতে পেরে বলল আরে ভাই ছাড়ুন আমি আপনার বাড়ির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলিনি প্রাণেশা যতটা আপনার কাজিন ততটা আমার ভালো বন্ধু আর বন্ধু হিসেবে আমার কর্তব্য ওর চাওয়া না চাওয়ার মূল্য বোঝা আমি জাস্ট এটুকু করেছি দৌড়ে এসে জোরপূর্বক সাফওয়ানের কলার থেকে অনির্বাণের হাত ছাড়িয়ে নিল প্রাণেশা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল তুমি তো পাবনার পাগলের চেয়েও কম যাও না একটা মানুষের সাথে কেউ এই রকম আচরণ করে অনির্বাণের মেজাজে আগুন নিজেকে সামলাতে পারছে না সে যতবারই মনে হচ্ছে প্রাণেশার বিয়ে ভেঙে এই ছেলে তাদের বাড়ির মানসম্মান নষ্ট করে দিতে চাইছিল ততবারই মেজাজটা চিরবিরিয়ে উঠছে এখন প্রাণেশার হাতে টান খেয়ে রাগ যেন তার ফুলে ফেঁপে উঠল চিৎকার করে বলল ওর মতো দুই পয়সার ছেলের সাহস হয় কি করে তোকে নিয়ে এই ধরনের ড্রামা করার বিয়ে যদি নাই করবে দশজন জানিয়ে বিয়ের দিন তারিখ পাকা করেছিল কেন বেইমান মিথ্যুক ধোকাবাজা একটা ওকে আমি জেলে দেব ঝটপট ফোন বের করে নিজের পরিচিত একজন পুলিশের সাথে যোগাযোগ করতে চাইল অনির্বাণ প্রাণেশা টান মেরে ফোন নিজের হাতে এনে বলল শান্ত হও ওর কোনো দোষ নেই যা হয়েছে সব আমার ইচ্ছেতে হয়েছে অনির্বাণ বড়সড় একটা ধাক্কা খেল বিস্মিতস্বরে বলল মানে জিউভা দিয়ে ঠোঁট ভেজাল প্রাণেশা সাফওয়ানের দিকে তাকিয়ে বলল তুমি তো জানোই এই বেশাদি নিয়ে আমার কোনো স্বপ্ন নেই আগ্রহ নেই মাথা ব্যথাও নেই সবাই যখন বিয়ের জন্য চাপ দিচ্ছিল নিজেকে ও আর আঙ্কেলানটির সাহায্যে এই প্ল্যানটা করেছিলাম যেন বিয়ে ভাঙার পর আর কেউ কোনোদিন বিয়ে নিয়ে আমাকে জোরাজুরি না করে অনির্বাণ যেন শূন্য থেকে হোচট খেল প্রাণেশার এই কথা তার বিশ্বাস হল না দেখে যাচাই করতে বলল তার মানে তুই জানতি বিয়ের দিন ও আসবে না হ্যাঁ জানতাম তাহলে আমার ওপর চেপে বসেছিস কেন এখন আমি কি করব তুই তো ঘর সংসার বুঝবি না আমিও তোকে বউ মানতে পারব না এখন আমার উপায় কি এই ঝামেলায় আমি কেন জড়িয়ে গেলাম তোর ফাদে তো আমার পা দেয়ার কথা ছিল না আমি কেন ফেসে গেলাম অনির্বাণের এই কথায় সাফোয়ানো যথেষ্ট অবাক হল কাহিনী কি জানতে চেয়ে বলল আপনার ওপর চেপে বসেছে মানে মেজাজে আগুন নিয়ে অনির্বাণ বলল সেটা তোমার প্রাণপ্রিয় বন্ধুটিকে জিজ্ঞেস করো বিয়ের ভাঙার নাটক করতে গিয়ে আমার ঘরে চেপে বসেছে বুঝলাম না প্রাণেশা ফেকাসে কণ্ঠে বলল কাল যখন তোর বাড়ি থেকে ফোন গেল তুই পালিয়েছিস তখন মানসম্মান বাঁচাতে বাবা ও চাঁচুরা মিলে আমাদের সিঙ্গেল জীবনের বারোটা বাজিয়ে দিয়েছে আই মিন আমরা এখন শুধু কাজিন নই হাজব্যান্ড এন্ড ওয়াইফ সাফওয়ানের চোখ দুটো গোল গোল হয়ে গেল সে কতক্ষণ বিস্মিত দৃষ্টিতে দুজনকে দেখল এরপর উচ্ছস্বরে হেসে উঠল তার সেই হাসি দেখে প্রাণেশার শরীর জলে গেল বলল হাসবি না শয়তান তোর জন্যই এটা হয়েছে সাফওয়ান তোপদা খেয়ে মুখে হাত চেপে বলল আমার কি দোষ তুই তো প্ল্যান সাজালি তোর প্ল্যানে তো শেষ পর্যন্ত কবুল বলার কথা ছিল না বললি কেন না বলে উপায় ছিল সবাই আমাকে চেপে ধরে কবুল বলিয়েছে পরোক্ষণেই অনির্বাণের দিকে আঙুল তাক করে বলল এই সামনে থাকা একটা জ্যান্ত গাধা তার মাথায় কোন বুদ্ধিই নাই আরে ভাই কেউ চেপে ধরলেই কেন কবুল বলতে হবে সদর দরজা তো খোলা ছিল দৌড় দিতে পারল না এই গাধার জন্য এখন আমার জীবনটা শেষ উত্তর যেন ঠোঁটের কোণে ঝুলেছিল অনির্বাণের ফতাফত বলল তুই দৌড় দিতে পারিসনি আমি তো তোর প্লানের কথা জানতাম না তুই যখন জানতি তাহলে ভাগলি না কেন মাথামোটা কোথাকার নিজে তো বাঁচতে পারলি না আমাকেও বাঁচতে দিলি না কি যে করব দূর সত্যিটা জানার পর মেজাজের বারোটা বেজে গেছে অনির্বাণের প্রাণেশার যদি বিয়ে ভাঙারি ইচ্ছে ছিল তাহলে শেষ পর্যন্ত বিয়েটা করল কেন কেনই বা তার জীবনেই প্রবেশ করল এই মেয়েকে নিয়ে ঘর সংসার কিভাবে হবে চিন্তা করতে গিয়ে অস্থির হয়ে গেল অনির্বাণ নিজের আচরণের জন্য লজ্জিত হয়ে সাফওয়ানকে বলল তুমি কিছু মনে করো না সাফওয়ান এই গাধি আমাকে আগে কিছু বলেনি তাই তোমাকে এখানে দেখে রিয়্যাক্ট করে ফেলেছি ভেবেছি ওর জীবন নষ্ট করে লজ্জায় আর কথা বলতে পারলো না অনির্বাণ জেনে বুঝে প্রাণেশা তাকে এরকম একটা সিচুয়েশনে ফেললো কি লজ্জাজনক ব্যাপার হল এটা নির্দোষ একটা মানুষকে বকে দিল সে কথা এড়িয়ে যাওয়ার বাহানায় খানিকটা দূরে গিয়ে মাথা ঠান্ডা করার জন্য একটা লেমন জুস কিনে তাতে চুমুক দিয়ে ওদের দিকে চেয়ে রইল সাফওয়ান তখন প্রাণেশাকে বলল বিয়ে করলি অথচ কিছু জানালি না এখন ট্রিটটা অন্তত দিয়ে যা নয় তো না বকা খাইয়েছিস তার শোধ তুলে ছাড় প্রাণেশা পাংশুমুখে বলল তোর কি ধারণা আমি খুব জমিয়ে ঘর সংসার করব ঠিক এক সপ্তাহের মধ্যে ডিভোর্সের কথা উঠবে নিশ্চিত থাক যদি ডিভোর্স না হয় তাহলে ট্রিট দেব এরপর সাফওয়ানের গার্লফ্রেন্ডের সাথে অল্পস্বল্প গল্প করে ওদেরকে বিদায় দিয়ে অনির্বাণের সামনে এসে বলল বাড়ি যাবে না অনির্বাণ কাট গলায় বলল তুই যা বেরিয়ে এসেছি দুজন যাব একা তাতে তোর কি তুই তো একা পথ চলে অভ্যস্ত এমন তো না যে আমি সঙ্গে না গেলে বাড়ি পৌঁছাতে পারবি না একা গেলে সবাই কি ভাববে সবার জন্য চিন্তা হয় তোর যদি চিন্তা হতো এরকম একটা থার্ড ক্লাস প্ল্যান করে আমার ঘাড়ে চেপে বসতি না এখন কি চাইছ তুমি ডিভোর্স অনির্বাণ হেসে বলল তুই কি চাস আমি কি চাই সেটা তুমি জানো তাহলে আর কি সময় মতো পেয়ে যাবি তোর মতো আধপাগলকে নিয়ে ঘর সংসার করার ইচ্ছে আমার নেই প্রাণে কটমট চোখে চেয়ে রইল কয়েক সেকেন্ড অনির্বাণের সেদিকে দৃষ্টি ছিল না সে জুস রেখে সামনে থাকা পত্রিকায় চোখ ডুবিয়ে রেখেছিল ফুট করেই প্রাণেশার মাথায় দুষ্টুমি চেপে বসল রেস্টুরেন্টে প্রবেশ করে একগাদা খাবার কিনল অনিবাণ একবার সামনে তাকিয়ে দেখল প্রাণেশা নেই ভেবে নিল চলে গেছে সে নিজের মতো করে জুস খাওয়ার ফাঁকে ফাঁকে পত্রিকা পোড়ায় মনোযোগ দিয়ে সময়টাকে উপভোগ করতে লাগল একটা সময় অনির্বাণের সামনে এসে আঙুলের মধ্যে বাইকের চাবি ঘুরিয়ে জুসের গ্লাসের কাছে কাগজ রেখে প্রাণেশা বলল বিল পেমেন্ট করে আসো সামনে তাকিয়ে চমকে গেল অনির্বাণ বলল তুই যাসনি তোমাকে বাস না দিয়ে যাব না বাসটা কেমন বুঝল না অনির্বাণ তবে সামনে থাকা কাগজ খুলে লম্বা একটা লিস্ট দেখে আতকে উঠে বলল এত খাবার কে খেল প্রাণেশা রাস্তার দিকে বসে থাকা কয়েকজন ভিখারি দেখিয়ে বলল ওনারা খাচ্ছেন আমাদের বিয়ে ট্রিট বিল দিও কেমন আমি যাচ্ছি অনির্বাণ কিছু বলার আগেই আঙুলের প্যাচে থাকা চাবি দেখিয়ে রহস্যময়ী হাসি হেসে বাইক স্টার্ট করে হাওয়ার বেগে উড়ে গেল প্রাণেশা অনির্বাণ দৌড়ে এসেও নাগাল পেল না তার বাইক অথচ মেয়েটা তাকেই ফেলে রেখে চলে গেল এর মধ্যেই রেস্টুরেন্টের ওয়েটার এসে বিল চাইলে পকেটে হাত দিয়ে আরেক দফা বাস খেল অনিবার তার ক্রেডিট কার্ড মানিব্যাগ কিচ্ছু পকেটে নেই কারো হেল্প নেয়ার জন্য টেবিল থেকে ফোন নিতে এসে দেখল ফোনটাও নেই জীবনে এরকম বেজ্যতির সামনে পড়েনি সে আজ পরে ভীষণ লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হল তার কপাল চাপড়ে বীর বিড়াল উফ আল্লাহ এই লজ্জা আমি কোথায় রাখি এখন কি হবে বিল পেমেন্ট করব কি করে চলবে প্রাণের পুষ্পকুঞ্জ লেখনীতে তামান্না বিনতে শোভান পর্বতিন বিল না মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরতে পারবে না এটা বেশ বুঝল অনির্বাণ হাতে সামান্য খুচরো পর্যন্ত নেই রাগে মেজাজ এখন সপ্তাকাশে প্রাণেশা সামনে থাকলে সম্পর্কের দিক ভুলে গিয়ে জোরসে কয়েকটা চরথাপ্পর দিয়ে বসত কিন্তু মেয়েটাই তো পালালো তাও আবার এরকম একটা লজ্জাজনক বাস দিয়ে বিব্রতকর অবস্থায় রেখে কোনো মতে এখান থেকে সম্মানের সাথে উদ্ধার হতে পারলে বাড়ি গিয়ে ইচ্ছামতো শাস্তি দিবে এইটুকু মনস্থির করে উপায় খুঁজতে লাগল অনির্বাণ ওয়েটার তার মনোভাব বুঝল না সে তারা দিয়ে বলল বিল পেমেন্ট করুন স্যার অনির্বাণ খিটমিট মেজাজে বলল করছি রে ভাই আপনার টাকা নিয়ে আমি পালাম না একটু সময় দিন ওয়েটার কিছুক্ষণ তাকিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল অনির্বাণ তাকে আবার ডেকে বলল আপনার ফোনটা একটু দিবেন ওয়েটার তার বিপদ ও সম্মান বুঝল কি না কে জানে তবে নিজের ফোন বাড়িয়ে দিয়ে টেবিল মোছা শুরু করল ঠোঁট কামড়ে নিজের বড় ভাই শেখ আরিয়ান শামসের নম্বরে ডায়াল করল অনির্বাণ রিসিভ হতেই লজ্জিত কণ্ঠে বলল ভাইয়া আমি অনি একটা হেল্প লাগবে ভাইয়ের কণ্ঠস্বর চিনতে পেরে ওপাশ থেকে আরিয়ান বলল কি হেল্প আমার পনেরো হাজার টাকা লাগবে আমি বাসায় গিয়ে দিয়ে দেব ইজ্জতের ব্যাপার প্লিজ বাঁচাও কি হয়েছে তুই না প্রাণেশাকে নিয়ে বেরিয়েছিলি হ্যাঁ ওই তো বাসটা দিল বাস সব কথা খুলে বলল অনির্বাণ শোনে ওপাশে অট্টহাসিতে ফেটে পড়ল আরিয়ান কৌতুকের সুরে বলল একদিনেই যদি পকেটের এই অবস্থা হয় সারা জীবন ওকে সামলাবি কিভাবে ভাই অনির্বাণ দিগদিশা হারিয়ে বলল তোমরাই তো আমাকে বুঝলে না এখন বলছ সামলাপ কি করে ঘাড়ে চাপানোর আগে এটা ভাবনি যে প্রাণের সাথে আর যাই হোক ঘর সংসার হবে না ভালো করেই জানো ও একটা মিচকে শয়তান বদের হাড্ডি কেমন বিপদে ফেলেছে দেখেছ ইজ্জত নিয়ে টানাটানি ভাইয়ের দুঃখে কষ্ট হওয়ার বদলে মাত্রাতিরিক্ত হাসি পেয়ে বসল আরিয়ানের ফোনের ওপাশে এত শব্দ করে হাসছিল সে সেই হাসি অনির্বাণের মুখটা চুপ সে দিয়েছে সে মুখভার করে চুপ করেছিল সমাধান দিতে আরিয়ান বলল ওখানে কারো বিকাশ অ্যাকাউন্ট থাকলে নম্বরটা টেক্সট কর আমি টাকা পাঠাচ্ছি থ্যাংক ইউ ভাইয়া আমি বাড়ি গিয়েই ফেরত দিয়ে দেব দূর ফেরত দিতে হবে না নম্বর দেখ কুইক আমার মিটিং আছে ওয়েটারের বিকাশ নম্বরটাই আরিয়ানকে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করল অনির্বাণ এর মধ্যেই টাকা চলে এলে দশ হাজার টাকা বিল মিটিয়ে বাকি টাকা পকেটে রেখে রেস্টুরেন্টের বাইরে পা রাখতেই ভিখারিদের সামনে পড়ে গেল সে দলবেধে সবাই তার সামনে এসে প্রশংসা ও দোয়া করে ভাসিয়ে দিল সবচেয়ে বেশি যে দোয়া করল তা হল তোমার বউটা খুব সুন্দর বাজান ওমন সুন্দর মনের মানুষ আইজকাল দেখাই যায় না আল্লাহর কাছে দোয়া করুম রোজ ভালো থাইকো দুজনে এ জাতীয় দোয়া ও প্রশংসা শুনলে লজ্জাই লাগে লজ্জা থেকে বাঁচতে ওনাদের পাশ কাটিয়ে একটা সিএনজি থামিয়ে বাড়ির দিকে রওনা দিল অনির্বাণ নতুন যে চারা গাছ এনেছিল সেগুলোই বাড়ির আঙিনায় রোপণ করছিল প্রাণেশা যেহেতু তার আর কোনো কাজ নেই তাই আস্তে ধীরে সময় নিয়ে মনোযোগ দিয়ে নিজের কাজটা করছিল মাথা নুইয়ে কাজ করছিল বলে বাগানের মাঝখানের রাস্তা দিয়ে অনির্বাণের প্রবেশটা সে দেখতে পেল না অনির্বাণ ঘরে প্রবেশ করেই চারপাশে চোখ ঘুরিয়ে প্রাণেশাকে খুঁজল এদিক ওদিক কোথাও নেই বকাঝকা পড়ে দেবে এই ভেবে ফ্রেশ হতে নিজের রুমে প্রবেশ করেই বিছানার ওপর রাখা নিজের ক্রেডিট কার্ড মানিব্যাগ ও মোবাইল দেখে নিশ্চিত হল প্রাণেশা বাড়িতেই আছে কিন্তু চিন্তা বাড়ল মোবাইল না হয় হাত থেকে কেড়ে নিয়েছিল বলে ওটা প্রাণেশার হাতেই ছিল মানি ব্যাগ ও ক্রেডিট কার্ডের নাগাল মেয়েটা পেল কি করে পকেট কাটলো সন্দিহান মনে নিজের প্যান্টের পকেট চেক করল অনির্বাণ দিকে ছেঁড়াফাটা নেই অথচ সবকিছু প্রাণেশার দখলে কিভাবে ভাবতে ভাবতে যখন কোনো সমাধান পেল না চোখে মুখে বিরক্তি ও রাগ নিয়েই সব কিছু গুছিয়ে রেখে টাওয়েল ও পোশাক নিয়ে ওয়াশরুমে প্রবেশ করল লম্বা সময় ধরে সাওয়ার নিয়ে বের হতেই প্রাণেশার মা তার মেজ চাচি তাহমিনা আহমেদের মুখোমুখি পড়ে গেল তিনি দরজার কাছেই দাঁড়িয়ে আছেন হয়তো কিছু বলতে বা জানতে এসেছেন এত কিছু না ভেবে হাসি মুখে বলল কিছু বলবে চাচিম্মা তাহমিনা আহমেদ গম্ভীর চেহারা নিয়ে শুধু উপরনিচ মাথা নাড়লেন অনির্বাণ সেই চেহারা খেয়াল করে চেয়ার বাড়িয়ে দিয়ে বলল বস এখানে তারপর বলো তিনি বসলেও কিছু বলতে পারছিলেন না কেবলই আনমনে কিছু একটা ভেবে যাচ্ছিলেন অনির্বাণ সেই ভাবনারত চেহারার দিকে তাকিয়ে বলল কি বলতে এসেছ নির্ভয় বলো আমি তোমার ছেলের মতো আমার সামনে কোনো সংকোচ করো না তাহমিনা আহমেদ বিষণ্নতায় ভরা কণ্ঠে বললেন প্রাণের এই উদ্ভট কাজকর্ম আমাকে খুব চিন্তা ফেলেছে অনি এই জেদ এই রাগ এসব কিভাবে এলো মাঝে মধ্যে ভেবে পাই না আমি মেয়েটাকে বুঝাবো সেই সুযোগও আসে না দু মিনিট সময় দেয় না কাউকে সবসময় ওর এই খামখেয়ালি আচরণ মেনে নেয়া যায় না আমরা সবাই অতিষ্ঠ সব কিছুর একটা লিমিট থাকে কিন্তু ও সব লিমিট ক্রস করে ফেলেছে বিয়েটাকে ও সিরিয়াসলি নিচ্ছে না কেন বলতো অনির্বাণ কি বলবে ভেবে পেল না এমন না যে প্রাণেশাকে সে খুব ভালো বুঝে একেবারেও বুঝে না এটাও নয় তবে এই রকম চলাফেরাটা খুব চিন্তার প্রাণেশা খুব যে বেয়াদব উচ্ছৃঙ্খল কিংবা মারকুটে এমটাও নয় তার একটাই সমস্যা সে নিজের মতো করে বাঁচতে ভালোবাসে নিজেকে সময় দিতে ভালোবাসে নিজের কথা ও ইচ্ছেদের গুরুত্ব দিতে ভালোবাসে এইটুকুতে যদি আঘাত চলে আসে তাহলেই একটু রাগ একটু জেদ ও গোসা দেখায় একটু ভেবেচিন্তে অনির্বাণ বলল ওকি কাউকে ভালোবাসত না না এমনটা হলে রূপ ও তানি নিশ্চয়ই জানত তানিসা হচ্ছে প্রাণেশার বড় বোন তার রূপকথা হচ্ছে এই বাড়ির বড় ছেলে আরিয়ানের বিবাহিতা স্ত্রী তাদের দুবছরের একটা মেয়ে আছে বাড়ির গুরুজনদের সাথে সম্পর্ক যেমনই হোক রূপকথার সাথে প্রাণেশার সম্পর্কটা গলায় গলায় প্রাণেশার বিষয়ে যদি কেউ বেশি জানে সেটা একমাত্র রূপকথা এরপর তানিশা তানিসা খুব কমই বোনকে জানে বুঝে রূপকথার মতো করে বুঝে না বিয়ের পর থেকে বোনকে সে সময় দিতে পারে না নিজের স্বামী ও সংসার নিয়েই সে ব্যস্ত চাচিম্মার কথায় মাথা নেড়ে অনির্বাণ বলল বিয়ের ব্যাপারটা কি ওর ওপর জোর করে চাপিয়ে দাওনি তাহমিনা আহমেদ খানিক সময় চুপ থেকে বললেন ওর চেয়ে ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে ওর নিজেরই সবকটা বান্ধবী বিয়ে করে সন্তানের মা হয়ে গেছে শুধু ওই উল্টাপাল্টা লজিক দেখিয়ে বিয়ে বানচাল করে দিতে চায় আমি নিশ্চিত গতকালকের বিয়েটা ও ইচ্ছে করেই ভেঙেছে অনির্বাণ সামান্য হেসে বলল ঠিক ধরেছো। তোমার মেয়ে প্লান করে বিয়েটা ভেঙেছে কিন্তু শেষ পর্যন্ত সাকসেসফুল হয়নি কারণ তোমরা মুরব্বীরা আমাকে বলির পাঠা হিসেবে পেয়েছ ওমন করে বলিস না অনি ছাড়ো তুমি ভাবির সাথে কথা বলেছিলে প্রাণের পছন্দ অপছন্দ নিয়ে হ্যাঁ বলেছিলাম ও তো বলল প্রাণেশা কাউকে ভালোবাসে না এমন কেউ নেই ওর জীবনে তাহলে বিয়ে নিয়ে ওর এত আপত্তি কেন সেটাই তো ভাবছি বাপ গতকাল রাতে নিজের ঘরে ঘুমালো সকালে উঠে জানতে চাইলাম ঘরে কখন এলো বলল ও নাকি এই বিয়েটাই মানে না তাই তোর ঘরে থাকবে না এখন আমি কি করব তুই তো জানিস ওর বাবা কতটা রাগি কিছু হলেই লোকটা শুধু আমার ওপর চোট করে দুপুরের খাবার খাওয়ার জন্য দেবরকে ডাকতে এসেছিল রূপকথা দরজায় দাঁড়াতেই দুজনের কথা তার কানে এল কাছে এসে বলল তোমরা এই আধপাগলকে নিয়ে পড়ে আছো ওর চিন্তা বাদ দিয়ে খেতে এসো সবাই অপেক্ষা করছে এমনিতেই আজ অনেকটা দেরি হয়ে গেছে ঠিক সময়ে খাবার টেবিলে সবাইকে না দেখলে অনির্বাণের বাবা খুব রাগারাগি করবেন নির্দিষ্ট সময়ে খাবার টেবিলের সামনে উপস্থিত হওয়া বাধ্যতামূলক এই বিষয়টা মাথায় রেখেই এই ঘর সংসার সামলাচ্ছেন বাড়ির গিন্নিরা দেরি হলে বাড়ির মুরব্বী মানুষটা কষ্ট পাবেন দেখে চেয়ার ছাড়লেন তাহমিনা আহমেদ অনির্বাণকেও তারা দিলেন তিনি বেরিয়ে যাওয়ার পর রূপকথাও বেরিয়ে যাচ্ছিল কি ভেবে যেন কিছু পথ পিছিয়ে এলো সে অনির্বাণ আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল রূপকথা বলল তুমি কি কার ঢাকায় চলে যাবে অনির্বাণ উত্তর দিল হ্যাঁ ভাবি কাজের চাপ আছে প্রাণেশাকে সাথে নিবে একটু ভেবে অনির্বাণ বলল যেতে চাইলে নিব নয়তো এখানেই থাকবে কিন্তু সমস্যা তো একটাই ও ডিভোর্স চাইছে প্রাণেশার জন্য এই সিদ্ধান্ত নেয়া কঠিন কিছু না এটা আর কেউ না জানলেও রূপকথা খুব ভালো মতো জানে সে এই কথা শুনে দেবরকে বলল ও চাইলেই তুমি ডিভোর্স দিয়ে দিবে এত সহজ সব সম্পর্ককে এতটা মূল্যহীন তোমরা কেন ভাবছ অনি অনির্বাণ হেসে বলল আমি না তো তোমার ননদিনীর ইচ্ছে স্বামী হিসেবে আমার দায়িত্ব ওর ইচ্ছের মূল্য দেয়া এই কথাতে রূপকথা একটা নাটুকে হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল তোমরা কেকবে ওর ইচ্ছের মূল্য দিয়েছ বলতো অনির্বাণ একটু থমকাল টাওয়েল হাতে নিয়ে রূপকথার মুখোমুখি দাঁড়িয়ে বলল ও যা করছে নিজের ইচ্ছেতেই করছে সবকিছুকে ফেলনা ভাবছে জীবনে কোনো কিছুর গুরুত্ব ওর কাছে নেই ও শুধু নিজেকেই ভালো রাখতে জানে আর কিছু নয় ওকে দিয়ে ঘর সংসার ভালোবাসা এগুলো আশা করা বোকামি রূপকথা ফের হেসে বলল ঠিকই বলেছ ওর কাছে এগুলো আশা করা বোকামি ও না হয় সম্পর্কের মূল্য বুঝে না তুমি তো বুঝো একটা সুন্দর সম্পর্ককে গোড়া থেকে যত্ন করে গড়ে তোলার আগে ভেঙে ফেলার সিদ্ধান্ত কেন নিচ্ছ সময় নিয়ে সম্পর্কটার ব্যাপারে একটু পজিটিভ ভাবনাকে মনে ঠাই দেয়া উচিত নয় কি উপরনিচ মাথা ঝাঁকিয়ে অনির্বাণ বলল অবশ্যই উচিত এবং আমি সেটা চাই কিন্তু এর মানে এই না যে আমি তোমার ননদিনীকে ভালোবাসি এই সম্পর্কটা পবিত্র পবিত্র বলেই এটা আমার কাছে মূল্যবান ভীষণ যত্নের ও আকাঙ্ক্ষার তাই আমি এর মূল্য দেব যেমন করেই হোক জড়িয়ে গেছি একসাথে আলাদা হওয়ার প্রশ্নই আসে না ও মাথা মোটা হলে কি হবে আমি তো আর সেটা নই যা করবো ভেবেচিনতেই করব ভাবি তুমি টেনশন নিও না এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রূপকথা নির্ভার হাসি দিয়ে বলল থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম ফিরে যেতে গিয়ে রূপকথা আবারও অনির্বাণের সামনে এসে বলল আগামীকাল যাওয়ার আগে আমাকে আধ ঘন্টা সময় দিও তো কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব গুরুত্বপূর্ণ কথা কি কেন কাকে নিয়ে এসব কিছুই প্রশ্ন করল না অনির্বাণ ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল ঠিক আছে দুপুরে খাবার টেবিলে সবাই উপস্থিত হলেও বাচ্চাদের যারা স্কুল কলেজে পড়ে তারা ও কর্মজীবীরা ব্যতীত সবাই নিজ নিজ আসনে বসে খাওয়ার আয়োজন শুরু করেছেন প্রাণেশা তখন কাদামাটিতে মাখামাখি হয়ে ঘরে প্রবেশ করেছে একসাথে অনেকগুলো গাছ রোপণ করে যথেষ্ট ক্লান্ত সে ঘরে পা রাখতেই রূপকথা বলল সেই কখন ডাকলাম এখন এলি যা তাড়াতাড়ি গোসল করে খেতে আয় অনির্বাণের বাবা শেখ শাফিউল আলম সব সন্তানকেই স্নেহের চোখে দেখেন তাদের ভালোমন্দের মন্দের খোঁজখবর যেমন নেন তেমনই ভুল ত্রুটি দেখলে শাসনও করেন সকালে তার মেজ ছেলে ও প্রাণেশা একসাথে বেরিয়ে গিয়েছিল বাড়ির সবাই সেটা দেখেছে কিন্তু ফিরেছে আগে প্রে অনির্বাণ একটু আগেই মাচাচিদের বলছিল প্রাণেশা কিভাবে তার পকেটের বারোটা বাজিয়েছে আজকে যদিও সে কৌতুক করে বলছিল সবাইকে হাসানোর জন্য তা শুনে সবাই হো হো করে হাসলেও শাফিউল আলম গম্ভীর মেজাজ ধরে বললেন তোমরাই মেয়েটাকে রাগিয়ে দাও নয়তো ও ইচ্ছে করে দুষ্টুমি করে না নিশ্চয়ই অনি এমন কিছু বলেছে যার কারণে ও খ্যাপে গিয়ে উদ্ভট আচরণ করেছে প্রাণেশাকে নিয়ে বাবার এই সাপোর্ট দেখে খাওয়া থামিয়ে অনির্বাণ বলল আমি মোটেও ওকে রাগাইনি ওর শিরাও পশিরায় শয়তানি লুকানো তুমি দেখতে পাচ্ছ না কাছে ছিল বিধায় প্রাণেশাও এই কথা শুনল রেগেমেগে বোম হয়ে ডাইনিংয়ের সামনে এসে বলল আর তুমি যে ওখানে সামান্য কটা গাছের মূল্য নিয়ে বিক্রেতার সাথে দর কষাকষি করছিলে সেটা বুঝি দোষের না কোনো কিছু কিনতে গেলে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা দামাদামি হয় নার্সারিতে গিয়ে সেরকমটাই হয়েছিল এই মেয়েটা সেটা নিয়েও যে মেজাজ দেখাবে তা কি সে জানত নিজের দিক স্পষ্ট করতে অনির্বাণ বলল এটা নরমাল ব্যাপার প্রাণেশা একটু এদিক ওদিক হয় তাইবলে তুই আমাকে বাঘের খাঁচায় ঢুকিয়ে দিয়ে ক্রেডিট কার্ড ও মানিব্যাগ নিয়ে পালিয়ে আসবি এটা কোন ধরনের বাচ্চামো প্রাণেশাও একইভাবে বলল আমি মোটেও বাচ্চামো করিনি লোকটা চা খেতে দিয়েছিল চা খাওয়ার ফাঁকে ভ্যানচালককে ভাড়া দিয়ে তুমি তোমার মানিব্যাগ ও বাইকের চাবি টেবিলের ওপর ফেলে রেখেছিলে পরবর্তীতে সাফওয়ানকে দেখে দৌড় দিতে গিয়ে ওটা নিতে ভুলে গেছ দরকারি জিনিস যেখানে সেখানে ফেলতে নেই ওগুলো সবসময় খেয়ালের সাথে সঙ্গে রাখতে হয় তাই তোমাকে এটা বুঝাতেই সব কিছু নিয়ে ওরাল দিয়েছি যদি ওগুলো আমি না তুলতাম নির্ঘাত চুরি হতো মনে করে দেখো তুমি যখন লেমন জুস খাচ্ছিলে আমি তোমার চোখের সামনে বাইকের চাবি ঘুরিয়েছি তুমি তাও বুঝনি এটা কি আমার দোষ এই ভুলটা কি করে হল যদি এরকমই হয় তাহলে তো এখানে প্রাণেশার দোষ নেই দশ হাজার টাকা লস দেয়ার সাথে সাথে লাখ টাকার বাইক ও মহামূল্যবান ক্রেডিট কার্ড বাঁচিয়ে দিয়েছে বুঝতে পেরেও নিজের ভুল স্বীকার করল না অনির্বাণ খাওয়ার মুখে নিয়ে শক্ত কণ্ঠে বলল হয়েছে আর দুই নম্বরই করতে হবে না আমার পকেট ফাঁকা করেছিস তার জন্য অবশ্যই তোকে আজ শাস্তি পেতে হবে শাস্তি কি সেটা খুব ভালোভাবে জানে প্রাণেশা সবার মতো একটু শাসাবে বকা দিবে কিছু সময় মেজাজ দেখাবে এরপর সব ঠান্ডা এসব বকা শোনে শোনে অভ্যস্ত সে প্রথম প্রথম কষ্ট হতো হাউমাও করে কাঁদত কিন্তু এখন আর কষ্ট হয় না সয় গেছে সে দোষী হলেও বকা শুনবে দোষী না হলেও বকা শুনবে ফেইল টকমা গুছিয়ে ভালো রেজাল্ট করলেও বকা শুনবে এলোমেলো কাজ কারবারের জন্য বকা শুনবে বকা তার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে গেছে সে ছাড়তে চাইলেও ওগুলো তার পিছু ছাড়ে না তাই অনির্বাণের এই কথাগুলোকে খুব একটা পাত্তা দিল না হাওয়া উড়িয়ে দিয়ে নিজের রুমে চলে এলো সময় নিয়ে গোসল করে প্রতিদিনের মতো টিশার্টের সাথে লেডিস জেগিংস পরে খাবার টেবিলে এলো ততক্ষণে সবার খাওয়া শেষ শুধু রূপকথা বাকি ছিল ননদিনীকে দেখে মিষ্টি করে হেসে বলল তোকে সবাই যতটা অজ্ঞান ও অকর্মা ভাবে আদতে তুই ততটা অজ্ঞান ও অকর্মানস তুই যে একটা বুদ্ধিমতী ও যথেষ্ট মেধাবী মেয়ে সেটা আজ প্রমাণ করে দিয়েছিস রূপকথার কথার অর্থ পুরো বুঝল না প্রাণেশা চোখ তুলে তাকিয়ে প্লেট সামনে ধরে বলল ভাত দাও ভাত তরকারি সব ননদিনীর প্লেটে তুলে দিল রূপকথা নিজেও নিল পাশের চেয়ারে বসে হাস্যরসের মাধ্যমে বলল স্বামীর জিনিসের মূল্য বুঝতে শিখেছিস দেখে শান্তি শান্তি একটা ফিলিংস হচ্ছে ঠোঁট কামড়ে কথার অর্থ বোঝার চেষ্টা করল প্রাণেশা বুঝে স্মিত হেসে বলল একই রক্ত আলাদা নয় একই হবে বুঝেছো নাও হতে পারে পজিটিভ ভাবতে দোষ কি পজিটিভ তো কত কিছুই ভাবলাম ভাবি লাভ হল কি সেই একটা কথা আমাকে দিয়ে কিচ্ছু হবে না আমি তাহলে করবটা কি বলবে ভালো রেজাল্ট আনতে পারি না ঠিকমতো কোনো কাজকর্ম করতে পারি না ঘরকন্যার কোনো কাজ জানি না সামান্য এক কাপ চাকফি নিজে বানিয়ে খেতে পারি না কাউকে খাওয়াতেও পারি মেধা বুদ্ধি স্পেশালিটি বলতে কিচ্ছু নেই আমার মধ্যে যা আছে সব আলস্য বাড়ির অন্যরা যা পারে যেভাবে নিজেদের তুলে ধরতে পারে আমি সেভাবে পারি না এটা কি শুধু আমার চেষ্টার ব্যর্থতা নাকি কিছু বলতে গিয়েও থেমে গেল প্রাণেশা হয়তো বকতে বা শাসন করতে কোনো এক কারণে অনির্বাণ এসে পাশে দাঁড়িয়েছে তাতেই ভেতরের কথা গিলে নিতে বাধ্য হল সে একনলা ভাত মুখে নিয়ে সেটুকুই পেটে চালান করল একটু একটু করে খাওয়া দাওয়ার মাঝেই নিজেকে ব্যস্ত রাখলো। কোন কথা কেন গিলে নিল সেটা অনির্বাণ না বুঝলেও রূপকথা ঠিকই বুঝলো সে খেতে খেতে দেবরের দিকে তাকিয়ে বলল কিছু বলতে এসেছ অনির্বাণ মাথা নেড়ে প্রাণেশার দিকে ইশারা করে বলল তোমার ননদিনীকে বলে দিও আজ রাতের জন্য যেন আমার রুমে আসে কাল যেহেতু চলে যাব যাওয়ার আগে কিছু স্পেশাল ফিলিংসের দরকার আছে মুখের ভাত শেষ করে আরেকটু ভাত ভাতমাস মুখে তুলেছিল প্রাণেশা অনির্বাণের কথা শুনে কাশীর সাথে সেটুকু আর পেটের ভেতরে গেল না বিষমের সাথে নাকমুখ জলে উঠে অসহ্যকর একটা পরিস্থিতি তৈরি হল অনির্বাণ পাশেই ছিল পিঠে হাত ম্যাসাজ করে এক গ্লাস পানি বাড়িয়ে দিয়ে বলল আহা এইটুকুতেই নার্ভাস পানি খেয়ে নিজেকে সামলে নিয়ে প্রাণেশা বলল আমি কেন তোমার ঘরে থাকব বারেহ আমার বউ না তুই প্রাণেশা কটমট চোখে চেয়ে চেয়ে বলল যাব না আমি তোমার ঘরে জরুরি কিছু কথা বলব প্রাণ যাব না মানে যাব না মাথায় ঢুকিয়ে নাও না গেলে কি করব জানিস প্রাণেশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে অনির্বাণ তাকে জব্দ করতে একটু মাথা নুইয়ে একদম বউয়ের কানের কাছে ঠোঁট এনে ফিসফিসিয়ে বলল তোর নিচে ঠোঁটের ঠিক বাম পাশে কালো একটা তিল আছে গতরাতে খুব ইচ্ছে হয়েছিল তিলটা ছুঁয়ে দেখি তুই তো একটা মাথামোটা বেকুব তাই আমার ইচ্ছের মূল্য দিসনি এখন কথার মূল্য না দিলে লাজলজ্জা ও অনুমতির দিক ভুলে গিয়ে দীর্ঘ সময়ের একটা স্পেশাল চুমু দেব ঠোঁটে তখন মুখটা কোথায় লুকোস সেটাও দেখে ছাড় বুঝেছিস প্রাণেশার মনে হল এক্ষুনি এখান থেকে না পালালে মানিজ্যতের দিকে ফিরেও তাকাবে না অনির্বাণ লজ্জায় তাকে ফেলবেই যতটুকু খেয়েছে সেটুকুই যথেষ্ট সে খাবার রেখে হাত ধুয়ে নতমুখেই দৌড় দিল ওর দৌড় দেখে রূপকথা ও অনির্বাণ শব্দ করে হেসে উঠল রূপকথা বলল কি যে করো না তোমরা কি দরকার ছিল বেচারিকে এইভাবে পচানোর দেখলে তো খাবারটাও খেল না অনির্বাণ সিঁড়ির দিকে চোখ রেখে বলল এখন না খেলে রাতে ঠিকই খাবে ও তোমার সামনে আসবে আর না আসলে আমি ওর রুমে যাব রূপকথার হাসি আর থামল না হাসতে হাসতেই বলল দেখব কেমন পারো ওই দেখো দরজা বন্ধ করে দিচ্ছে আসলেই তাই এর মধ্যেই প্রাণেশা নিজের রুমে প্রবেশ করে দরজা আটকে দিয়েছে মুখে হাসি ধরে রেখে অনির্বাণ বীরবিড়াল শুধু কি বিয়েতেই ওর অ্যালার্জি নাকি স্বামীর আদরেও অ্যালার্জি আদর করতে চাইলে আমার আনরোমান্টিক বউটা এইভাবে পালিয়ে যায় কেন চলবে প্রাণের পুষ্পকুঞ্জ লেখনীতে তামান্না বিনতে শোভান পর্বচার সন্ধে হওয়ার পরপরই বাড়ির ছোটরা অনির্বাণকে নাজেহাল করে দিচ্ছে বিয়ের পরবর্তী ট্রিট চেয়ে অনির্বাণ কোনো সময় বলেছিল বিয়ে যদি করে তাহলে তার বিয়ের দিনই ভাইবোনদের সবাইকে নিয়ে জম্পেশ খানাদানা হবে কথাটা অনির্বাণ ভুলে গেলেও বাড়ির ছোটরা ভুলেনি অবশ্য সবার মনেও ছিল না মনে করিয়ে দিয়েছে প্রাণেশার একমাত্র ছোট ভাই রাফিয়ান বিশেষ করে রামিশা ও রাদিনের কানে ট্রিটের ভূত চাপিয়ে দিয়ে সে গায়ে হাওয়া লাগিয়ে হাঁটছে আরও ওই দুটো ট্রিট কি সেটা না বুঝলেও ট্রিটের নাম নিতে নিতে অনির্বাণের পেশিবহুল দুই বাহুতে ঝুলে আছে বসা থেকে দাঁড়াতে গেলেই দুটো দুদিকে লটকে গিয়ে বারবার বলছে দাওনা না দাও না ট্রিট দাও দুলাভাই শুনতে শুনতে কানে পোকা ঢুকে গেল অনির্বাণের কাল সকালে চলে যাবে আর রাতেই কিনা এদের জ্বালাতন জীবনটা তার শেষ জীবনের সব শান্তিও শেষ এই একগাদা ছেলেমেয়ে কিনা এখন তার শালাশালি দুঃখে কপাল চাপড়াতে ইচ্ছে করছিল তার ওদেরকে শাসাতে বলল এক কিসের ট্রিটরে ট্রিটের কি বুঝিস তোরা পড়াশোনা নাই তোদের দিনরাত খালি খাওয়া দাওয়া রাদিন বলল ট্রিট না দিলে ছাড় না তোমায় ট্রিট তুমি দিবেই ঘোড়া ডিম দেব হাত ছাড় আমার আমি কি দোলনা তোরা এভাবে ঝুলে আছিস ছাড় রে ভাই ভাই না তো শালা বল তুমি আমার দুলাভাই তো মাটিতে মাথা ঠুকে কাঁদলেও মনে হয় এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে না অনির্বাণ ছোটবেলা থেকে যারা তাকে মেজ ভাইয়া বলে ডাকত এখন এসে ওদের মুখ থেকে দুলাভাই ডাক শুনলেই গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে এই দুলাভাই দুলাভাই ডাকটা তার পছন্দ নয় বলেই সে প্রায় ধমকে উঠে বলল খবরদার আমাকে দুলাভাই ডাকবি না আমি তোদের দুলাভাই নই আমাকে মেজো ভাইয়া ডাক না তোমাকে আমরা দুলাভাই এই ডাকবামিশা ডাক দুলাভাই শুরু হলো রামিশার ডাক ও দুলাভাই ও দুলাভাই এইভাবে একই ডাককে সে একশোবার রিপিট করছে কোন ভূত চেপেছিল ঘাড়ে যে প্রাণেশাকে বিয়ে করে এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেল সে কেন দুলাভাই হবে তাও আপন কাজিনদের অসহায় কণ্ঠে অনির্বাণ বলল আচ্ছা হাতছাড় তোদেরকে ট্রিট দেব তোরা গিয়ে তোদের ভাবিকে রাজি করা গিয়ে বল যে মেজো ভাইয়া বলেছে আধ ঘন্টার মধ্যে তৈরি হতে রাতে বাইরে ডিনার করতে যাবে বলবি তো রামিশা ভাবুক নয়নে তাকিয়ে রইল কাকে ভাবি ডাকবে বুঝল না বিধায় কিছু বলতেও পারল না রাদিন বলল ভাবিকে কে আবার তোদের আদরের বোন প্রাণেশা যদি আজ ট্রিট চাস তাহলে এক্ষুনি প্রাণেশাকে ভাবি ডেকে আয় রাদিন গালমুখ ফুলিয়ে বলল সোনাপুকে ভাবি কিভাবে ডাকবো ভাইকে দুলাভাই যেভাবে ডাকিস আপুকে ভাবি সেভাবেই ডাকবি যা ফুট ভাবি না ডেকে আমার কাছে আসবি তো দুটোকে কান ধরে এখানেই ওঠবস করাবো কথা ক্লিয়ার এরপর দুটোকে দিল অনির্বাণ রামিশা ও রাদিন বীরবীর করতে করতে প্রাণেশার রুমের দরজার কাছে গেল বাইরে থেকে দরজা আটকানো দেখে রাদিন ডাক দিল ভাবি দরজা খুল ভাইয়া তোমাকে ডাকছে সেই লজ্জায় দরজা আটকে ছিল আর খুলেনি ঘর থেকে বেরো হয়নি রুমের ভেতর বসে বসে নিজের পছন্দের কাজটা করছিল প্রাণেশা আচমকা ভাবি ডাক শোনে অস্ফুটস্বরে সেই ডাক বিড় একবার কানে নিল না আবারও রাদিনের কণ্ঠে ভাবি ডাক ভেসে আসাতে হাতের কাজ ফেলে দরজা খুলতেই দেখল পিচ্ছি দুটো দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে ওদের মুখোমুখি হয়ে বলল কে ভাবি রাদিন কণ্ঠে উচ্চারণ করল তুমি তো ভাবি আমি তোর ভাবি হলাম কবে এখন থেকে কে শিখিয়েছে তোকে এই কথা কিছুটা ধমকে ওঠেই প্রশ্ন করল প্রাণেশা রাদিন ও রামিশা দুটোই ভয় পেয়ে একটা আরেকটার হাত চেপে ধরল রাদিন উকি দিয়ে ড্রয়িংরুমের সোফার দিকে দৃষ্টি দিতেই সেদিকে চোখ দিয়ে কার শেখানো কথা এসব সেটা বুঝে গেল প্রাণেশা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল আমার হাতে যে কঞ্চি থাকে সেটা দেখেছিস তো রাদিন কাঁচুমাচু হয়ে বলল কি করবে ওটা দিয়ে তোদের পিঠ ভাঙব আর যদি আমাকে ভাবি ডাকিস রোজ সকালে নিয়ম করে একশোবার কান ধরে ওঠবস করবি তাও বাড়ির সবার সামনে মনে থাকবে প্রাণেশাকে এমনিতেই ভয় পায় ওরা এই কথাতে আরও ভয় পেলো ভাবি ডেকে বিপদ বাড়াতে রাজি নয় ওরা তাই যান বাঁচাতে দৌড়ে আবার অনির্বাণের সামনে গেল ওদের বুঝিয়ে সুঝিয়ে আরাম করে আধোয়া হয়ে টেলিভিশন দেখছিল অনির্বাণ পিছিদের আবার সামনে দেখে বলল ভাবি ডেকে এসেছিস তো রাদিন বলল সোনাপুতো কঞ্চি দিয়ে মারবে এখন আমি তোদেরকেই আছার মারব আজ থেকে নিয়ম করে প্রাণেশাকে চব্বিশ ঘন্টায় আটচল্লিশ বার ভাবি ডাকবি বুঝা গেছে ধমক খেয়ে দুজনেই ফুপিয়ে উঠল ফুপাতে ফুপাতে রাদিন বলল যদি মারে মারুক মার খেয়েও ডাকবি ডাকা মিস করা যাবে না দুটোতে ঠিকঠাক মতো কাজ করতে পারে কিনা সেটাই দূর থেকে দেখছিল রাফিয়ান ওদের দিয়ে যে কোনো কাজ হবে না উল্টে ট্রিট মিস যাবে সেটা বুঝে শেষবেলা সেই এলো সামনে এসে নির্ভয় বলল তুমি কিন্তু বলেছিলে ট্রিট দেবে এখন কথা পাল্টাচ্ছ অনির্বাণ বলল আমি মোটেও কথা পাল্টাচ্ছি না ট্রিট আমি দেব কিন্তু ওদেরকে বল তোর বোনকে গিয়ে ভাবি ডাকতে সোনাপু যে কত মেজাজি সেটা তুমি জানো দুলাভাই বলেই দাঁত কেলিয়ে হাসল রাফিয়ান অনির্বাণ নিজের চুল টেনে ধরে বলল খবরদার আমাকে দুলাভাই ডাকবি না বোনের স্বামী তো দুলাভাই হয় তাই না বোনের স্বামী দুলাভাই হলেও বাড়ির ছেলে দুলাভাই হয় না মাথায় ঢুকিয়ে নে বাড়ির ছেলে হও কি অন্য কিছু আমার তাতে কি আসে যায় আমার বোনের স্বামীকে আমি দুলাভাই ডাকবো এটাই শেষ কথা একটু আগে ওদের বলেছি এখন গিয়ে মিষ্টিপু ছোটাপু পু সেজো ভাইয়া ও লম্বু ভাইয়াকে বলবো সবাই যেন তোমাকে দুলাভাই ডাকে নিজের বোনের কথা আশাতে অনির্বাণ বলল আইসা কেন আমাকে দুলাভাই ডাকবে ছোটাপু না ডাকলেও মিষ্টিপু সেজো ভাইয়া ও লম্বু ভাইয়া ঠিকই দুলাভাই ডাকবে আগুনের পাত্রে খানিকটা ঘি ঢেলে মিষ্টি করে আবারও হাসল রাফিয়ান সে খুব একটা ছোট নয় এই বছর টেনে উঠেছে আইসা মাইশা ও রেদোয়ান তার চেয়ে তিন বছরের বড় ওরা এইচএসসি দিয়েছে বোন দুজনকে রাফিয়ান ছোটাপু ও মিষ্টিপু বলে ডাকে আর রেদোয়ানকে লম্বু ভাইয়া ডাকে ওদের মধ্যে রেদোয়ান ও আয়শা কমার্সের স্টুডেন্ট ও মাইশা সায়েন্সের প্রাণেশার তুলনায় ওরা সবাই যথেষ্ট ভালো পড়াশোনাতে এক একজন দুষ্টুমি করলেও মেপে মেপে করে আজ অনির্বাণকে খ্যাপাতেই এই বুদ্ধি এঁটেছে রাফিয়ান যেহেতু অনির্বাণ সকালে চলে যাবে ট্রিট নেয়ার সুযোগ এখনই এরপর আর কবে আসবে ঠিক নেই সে জম্পেশ খানাদানা মিস করার ছেলে নয় তাই এই দুষ্টুমি তার হাসি দেখে ফুসে উঠে অনির্বাণ সোফার কুশন হাতে নিয়ে ছুঁড়ে ফেলতে গেলে তার আগেই নিজের রুমের দৌড় দিল রাফিয়ান যাওয়ার আগে আরও দু চামচ ঘি বাড়িয়ে দিতে গানের সুরে চেঁচিয়ে চেঁচিয়ে বলল দুলাভাই দুলাভাই ও আমার দুলাভাই অনির্বাণ একইভাবে চিৎকার দিয়ে বলল শয়তানের চেলা নেক্সট টাইম যদি তোকে আমার সামনে দেখি শালা দুলাভাই সম্পর্ক কেমন হয় বুঝিয়ে দেব ওদের এই দুষ্টুমিষ্টি খুনশুটিময় মুহূর্ত বাড়ির বড়রা উপভোগ করছিলেন ছোট ছোট ছেলেরা ঘরকে প্রাণবন্ত করে রেখেছে বলেই বাড়িতে এত আনন্দ এত সুখ এই দুষ্টুমি সবাইকে আনন্দ দিলেও অনির্বাণকে খুব ঝামেলায় ফেলে দিয়েছে বেচারা নিজেকে দুলাভাই মানতেই পারছে না তা দেখে বাড়ির সবার মুখে হাসি ফুটে উঠেছে এদিকে সবার হাসি দেখে ফাটা বেলুনের মতো চুপসে গেল অনির্বাণ চোখ গরম করে মাচাচিদের দিকে তাকিয়ে দাঁতকিরমির করে বলল শুধু তোমাদের জন্য আমি আজ এই সিচুয়েশনে পড়েছি অসহ্য ছোটরাও আমাকে পচাচ্ছে সব কাজিনেরা একসাথে বসেছে ওদের বাড়ির হলরুমে যেখানে শুধু ওদেরই আড্ডা ও হইচই চলে রাফিয়ানের একটাই কথা ট্রিট আজকে তার চাই চাই মাইশা ও রেদোয়ান তাতে লাভ দিয়েছে ওরা আবার যমজ ভাই বোন কিন্তু আইসা মানতে নারাজ ভাইদের এক একটা ভীষণ রাগী ওদের কাছে ট্রিট চাওয়া মানে বকুনি খাওয়া ওদের এই মিটিংয়ে সবচেয়ে নীরব সদস্য নাহিয়ান যে মাইশা ও রেদোয়ানের বড় ভাই আবার আরিয়ান ও অনির্বাণের চেয়ে বয়সে ছোট ফ্রিতে কাচ্ছি পেলে আছে না পেলে নাই তবে খাওয়ার জন্য এত যুদ্ধেও সে নাই তাই নীরব শ্রোতা হয়ে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে চাকরির বিজ্ঞাপন দেখছে সেও প্রাণেশা একই বয়সের ফার্স্ট ক্লাস পেয়ে ইকোনমিক্সে অনার্স শেষ করেছে নাহিয়ান আপাতত ছোটখাটো একটা পার্ট টাইম জব দরকার পাশাপাশি মাস্টার্স শেষ করার চিন্তা তার মধ্যে বেশি বিয়ের হুলস্থুলেও খুব একটা গায়ে মাখেনি এই ট্রিটও গায়ে মাখল না নিজের মতো করে কাজে ব্যস্ত হয়ে রইল আয়শা নক কামড়াতে কামড়াতে বলল ট্রিটের ভূত মাথা থেকে সরিয়ে ফেল সবাই না হলে বকা খেতে হবে রাফিয়ান মোটেও ছাড়ার পাত্র নয় বসে বসে ভাবছিল দুলাভাইয়ের থেকে ট্রিট কিভাবে আদায় করবে হঠাৎই আইসার দিকে তাকিয়ে বলল এই ছোটাপু তুমি তো প্রাণেশপুকে ভাবি ডাকতে পারো একবার ভাবি ডেকে এসো ট্রিট কনফার্ম হয়ে যাবে আইসা দুদিকে মাথা নেড়ে বলল না ভাই আমি ওসবে নাই শেষে আমার ভাইয়ের বউ কঞ্চি দিয়ে আমার পিছন পিছন দৌড়াতে শুরু করবে এতক্ষণ কাজে ডুবে থাকলেও রাফিয়ান ও আইসার সব কথা শুনে হো হো শব্দে হেসে উঠল নাহিয়ান ল্যাপটপ বন্ধ করে ওদের দিকে তাকিয়ে কৌতুকের সুরে বলল সামান্য একটা ট্রিটের জন্য ভাইয়াকে দুলাভাই আর আপুকে ভাবি ডাকতেই হবে ট্রিট না খেলে হয় না রাফি রাফিয়ান বলল তুমি কি দলে থাকতে চাও না থেকে লাভ এক প্লেট কাচ্ছি ওটা তো বড় ভাবি ভালো রান্না করতে পারে বকাঝকা খেয়ে ট্রিট নেয়ার চেয়ে বড় ভাবিকে গিয়ে বল বাড়ির সবাইকে স্পেশাল কাচ্ছি রান্না করে খাওয়াবে তুমি এভাবে দল পাল্টাতে পারো না সেজ ভাইয়া আশ্চর্য কথা তো আমি কেন দল পাল্টাতে যাব আমি কি তোদের বলেছি এই দুলাভাই ও ভাবি ডাকার দলে আমার নাম লেখা তোরাই তো কোথা থেকে এক একটা বুদ্ধি বের করিস আর ধরা খাস মাইশা বলল তুমি একদম মেজ ভাইয়ার দলে যাবে না ভাইয়া বলেছে বিয়ের পর ট্রিট দিবে এখন কেন দিচ্ছে না নাহিয়ান বলল শখের বিয়ে হলে ঠিকই ট্রিট দিত এটা তো আর শখের বিয়ে না এটা হচ্ছে আইক্কাওয়ালা বাঁশের বিয়ে বাঁশের বিয়েতে কেউ কেন ট্রিট দিবে ওরা যেন এই কথা মানতেই পারল না রেদোয়ান জোর দিয়ে বলল সবাই এসো আমার সাথে আজ প্রাণেশাপুকে ভাবি ডেকে ট্রিট নিয়ে তবেই ছাড় নয়তো আমাদের এই মিশন চলছে চলবে তে নাম লেখাবে এই সিদ্ধান্ত নিয়ে সবাই প্রাণেশার দরজায় নক করল অল্প আওয়াজে ঠোকা দিয়ে বুকে ফু লাইসা সবাই ঠেলে ঠুলে তাকেই সামনে রেখেছে যেন বকা খাওয়াতে পারে এদিকে সম্পর্কে প্রাণেশা তার ভাবি হবে তবুও মনে ভয় তার এই ভয় পাংশু মুখ দেখে রাফিয়ান বলল ছোটা দেরি করছ কেন ডাক দাও রাত তো শেষ হয়ে যাচ্ছে রে ভাই কাচ্চি কখন খাব আইসা বিরক্তিকর মেজাজে চেয়ে বলল তোর শখ থাকলে তুই ডাক আমাকে কেন বকা খাওয়াতে চাইছিস আরে ভাই বকা না ট্রিট খাবে ডাক দাও কিচ্ছু হবে না তুমি তো আপুর ননদিনী হও তোমাকে কেন বকা দিবে বকা খেলে খাবে একবার ভাবি ডেকে তারপর দৌড় দিবে এরকমটাই সিদ্ধান্ত নিয়ে আবারও দরজায় ঠোকা দিল আইসা ভেতর থেকে প্রাণেশা বলল কে ওখানে আইসা বলল ভাবি আমি তোমার একমাত্র ননদিনী দরজা বন্ধ থাকায় প্রাণেশার রিয়্যাক্ট দেখল না আইসা তবে দরজা খোলার পর আদরের ভাবির মুখোমুখি হতে গিয়েই মাইশার হাত খামচে ধরল সে প্রাণেশা সবাইকে দেখে চোখ নাচিয়ে আইসার মুখের দিকে চেয়ে বলল কি ব্যাপার ননদিনী কি আবদার আমার কাছে বোনের মুখে ননদিনী ডাক শুনে সব কথা গুলিয়ে ফেলল আইসা কি বলতে এসেছিল সেটাও ভুলে গেল মাইশা ওর হাতে জোরে চাপ দিয়ে বলল ঘাবড়াচ্ছিস কেন বল আইসা তোতলানো কণ্ঠে বলল অনেক আগে মেজ ভাইয়া বলেছিল সে বিয়ে করলে সবাইকে ট্রিট দিবে প্রাণেশা নিজের নখের নেইলপালিশে ফু দিয়ে আইসার ভয় ভয় চেহারার দিকে তাকিয়ে বলল তো না মানে যেভাবে হোক বিয়ে তো হয়ে গেছে তুমি এখন এই বাড়ির মেয়ে ন বৌ হয়ে গেছ আর আমাদের প্রাণপ্রিয় ভাবি সেই হিসেবে বিয়ের পরবর্তী ট্রিট তো দিতেই পারো প্রাণেশা ভ্রু বাঁকিয়ে বলল আমি ট্রিট দেব আমার দেয়ার কথা ছিল তখনই রেদোয়ান বলল আরে তুমি কেন দিবে ট্রিট তো ভাইয়া দিবে তুমি শুধু ভাইয়ার সামনে আমাদের ভাবি হয়ে যাও ভাইয়ার পকেট ফাঁকা করার দায়িত্ব আমরা নেব হবে আমাদের ভাবি অনির্বাণকে আরেক দফা বাস দেয়ার সুযোগটা ঝটপট লুফে নিল প্রাণেশা ড্রয়িংরুমের দিকে উকি দিয়ে বলল অফকোর্স তোদের ভাবি হতে আমার কোনো আপত্তি নেই কিন্তু মাইশা বলল কিন্তু কি আমাকে বকা খাওয়াতে পারবি না সব ধরনের বকা ও বাস থেকে বাঁচাবি তো তোরা সবাই ঘাড় নেড়ে সম্মতি জানালে অনির্বাণের দিকে তাকিয়ে উপর থেকে প্রাণেশা বলল তুমি নাকি বলেছ ভাবি ডাকলে ওদেরকে ট্রিট দেবে ওরা আমাকে ভাবি ডেকেছে আমিও ওদেরকে ননদ দেবর মেনে নিয়েছি এখন ওদেরকে ট্রিট দাও এই অসম্ভব যে এত তাড়াতাড়ি সম্ভব হবে ভাবতে পারেনি অনির্বাণ প্রাণেশার থেকে স্বীকারোক্তি শুনেও যেন বিশ্বাস হল না নিচ থেকেই বলল তাহলে ওদের বল আমাকে যেন দুলাভাই না ডাকে প্রাণেশা ওদেরকে এই কথা বুঝাতে গেলে রাফিয়ান বলল আমি কিন্তু দুলাভাই ডাকব শব্দ করে হেসে ফেলল প্রাণেশা ভাইকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে বলল তোর যা মন চায় তুই তাই ডাকবি আমরা কেউ কিচ্ছু বলবো না তাই না রে সবাই উচ্ছ্বসরে হেসে উঠল প্রাণেশা বলল যাও ঝটপট রেডি হও সবাই আবারও নিজের ঘরে ঢুকে দরজা আটকাতে গেলে আয়শা বলল তুমিও রেডি হয়ে নাও ভাবি যেহেতু তোমাকে ঘিরেই ট্রিট হবে তুমি না গেলে কেমন দেখাবে একটু জোরে বলাতে কথাটা অনির্বাণের কানেও গেল সে সিঁড়ি বেয়ে উপরে আসছিল আশেপাশে তাকিয়ে দেখল মুরব্বীরা কেউ এদিকে নেই রান্নাঘরে শুধু রূপকথা ও কাজের মেয়েটা প্রাণেশাকে লজ্জায় ফেলার সুযোগ হাতছাড়া করতে পারল না তাই নিজের রুমে প্রবেশের আগে একটু গলা উচিয়ে বোনকে শুনিয়ে বলল আমার বউটাকে বল ট্রিটটা যেহেতু বিয়ে উপলক্ষে সে যেন একটা লাল টুকটুকে শাড়ি পরে বৌ সাজে বউকে দেখে যদি বউ বউ ফিল না আসে ট্রিট তো জমবে না রে আপনি চলবে প্রাণের পুষ্পকুঞ্জ লেখনীতে তামান্না বিনতে শোভান পর্ব পাঁচ লম্বু যা গিয়ে দেখোরা সবাই তৈরি হল কিনা পুরুষ মানুষ বলে সব ভাইদের তৈরি হতে বেশি সময় লাগল না আধ ঘন্টাই সবাই তৈরি হয়ে ড্রয়িংরুমে এসে উপস্থিত হয়েছে কিন্তু যাকে নিয়ে এই ট্রিট তারই খবর নেই এতক্ষণ ধরে কি এমন সাজগোজ করছে যে সবাইকে দাঁড় করিয়ে রেখেছে কোনো আয়োজিত অনুষ্ঠান কিংবা জন্মদিন পার্টিতে কখনো ভারী সাজপোশাকে সাজতেন দেখা যায়নি প্রাণেশাকে যেখানে বাড়ির অন্য বোনেরা মেকআপ ও জামাকাপড় সিলেক্ট করা নিয়ে হইচই শুরু করে সেখানে প্রাণেশা থাকে নির্বিকার কোনো কিছু ধরাছোয়াতে যেমন থাকে না তেমনই সাজগোজের ব্যাপারেও খুব একটা মাথা ঘামায় না একদম শেষ মুহূর্তে বাড়িতে যা পড়ে তাই পড়ে হাজির হয়ে যায় এই নিয়ে তাহমিনা আহমেদের দুঃখের শেষ নেই মেয়ের জন্য প্রতি ঈদে তিনি সারি থ্রি জুয়েলারি কিনেন অথচ প্রাণেশা সেসব পড়ে না হাতে নিয়ে পছন্দ অপছন্দ কিছুই জানায় না নতুন কাপড় পেলে মুচকি হেসে সেগুলো তুলে রাখে আলমারিতে যেই মেয়ের সাজগোজ নিয়ে কোনো আগ্রহ নেই আজ তার এত দেরি দেখে অধৈর্য হয়ে পড়েছে অনির্বাণ এজন্যই রেদোয়ানকে হুকুম করেছে একবার গিয়ে দেখে আসতে বোনেরা ও তার বউয়ের তৈরি হওয়া আর কত দূর ভাইয়ের আদেশ শুনে রেদোয়ান সবেমাত্র পা ফেলেছিল উপরে গিয়ে চেক করবে তখনই নিজের রুমের দরজা খুলে সব বোনদের বের করে দিয়ে প্রাণেশার হাত ধরে তাকে খুব সাবধানে রুমের বাইরে এনে দাঁড় করালো কথা। রেদোয়ান সঙ্গে সঙ্গে বলল ওই তো ভাবি চলে এসেছে প্রাণেশা সোজা হয়ে দাঁড়াতে পারছে না হিলটা খুব বিরক্ত করছে তাকে আঙুলে ব্যথা পাচ্ছে শাড়ি পরার ইচ্ছে ছিল না কিন্তু রূপকথার আদুরে কথায় না পড়ে উপায়ও ছিল না এই মানুষটার কথা অগ্রাহ্য করার সাহস প্রাণেশার নেই বলেই অনুরোধ করা মাত্রই ঘাড় নেড়ে শাড়ি পরতে গিয়েছে সব কাজে রূপকথাই তাকে সাহায্য করেছে সাজগোজ কমপ্লিট করে এখন বাইরে এসে আবারও শেষ একবার প্রাণেশার সম্পূর্ণ সাজটা দেখছিল রূপকথা দেখা শেষ হলে ভ্রু নাচিয়ে বলল খুব তো বলতি শাড়ি পরলে তোকে দেখতে খারাপ লাগবে কই এখন তো মোটেও খারাপ লাগছে একদম বউ বউ লাগছে মনে হচ্ছে জলজ্যান্ত একটা পরি নেমে এসেছে এই আনন্দপুরিতে লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হল প্রাণেশার এইভাবে পচানোর মানে কি সে অনভস্ত হাতে শাড়ির এদিক ওদিক টানছিল গতকালকে শাড়ি পরে কি যে অস্বস্তি হচ্ছিল তার ভারী শাড়ি গায়ে জড়িয়ে ঘন্টার পর বসে থাকা কি চারটিখানি কথা যে পড়ে সেই জানে গরম কত প্রকার এখনো ঠিক সেরকমই অনুভূতি হচ্ছে আবার মনে হচ্ছে শরীরের এখানে ওখানে সবখানে চুলকাচ্ছে এটা ছিঁড়ে ফেলে যদি দৌড় দিতে পারত তাহলেই বোধ হয় একটু স্বস্তি পেত কিন্তু তা তো আর হওয়ার নয় রূপকথার আদুরে কথার ফাঁকে করা আদেশ ও অভিমান মিশানো একটা কথাও ছিল শাড়ি না পড়লে তুই আমার সাথে আর কথা বলবি না দুনিয়ার সবার সাথে কথা বলা বন্ধ করে দিলেও কষ্ট হবে না প্রাণেশার কষ্ট হবে এই বিশ্বস্ত মানুষটা যদি তার ওপর রাগ ও অভিমান পুষে রেখে দিন কাটায় তাই তার আদেশ হোক কি অনুরোধ কথা রাখতেই খুবই সাদামাটা ডিজাইনের এই মেরুন রঙের শাড়িটা গায়ে জড়িয়েছে মুখেও দিয়েছে দামি দামি প্রসাধনী যদিও হালকা মেকআপ তবুও এই শাড়ি ও মেকআপ তার প্রচণ্ড অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল এর মধ্যে আবার সবার অবাককরা দৃষ্টি দেখে দিক দিয়ে পালানো যায় সেই পথ খুঁজছিল দুর্ভাগ্য সেটাও আজ পেল না কোন দিকে ফাঁক নেই যেদিক দিয়ে সে আরামসে পালাতে পারবে তার এত সব লজ্জা ও অস্বস্তিকে পাত্তা দিল না রূপকথা মিটমিটে হাসি ঠোঁটে ঝুলিয়ে হাত ধরে আস্তে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে সাহায্য করল প্রাণেশা শুধু পারল না হাত ছাড়িয়ে দৌড় দিতে সবার সামনে দাঁড়ানোতে লজ্জা আরও ঝেকে ধরল প্রাণেশাকে সে চোখ তুলে উপরের দিকে তাকাতেই পারল না তবে না তাকিয়েই বুঝল কেউ একজন দুচোখের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে তাকে দেখে আশ্চর্য এমনটা কেন ভেবে পেল না প্রাণেশা ঠোঁট কামড়ে নোতমুখেই দাঁড়িয়ে রইল সে রূপকথা বলল চাচিম্মা সাজটা কি ঠিক আছে আর কিছু লাগবে তাহমিনা আহমেদ মেয়ের সামনে এসে দুচোক ঘরে মেয়েকে দেখে স্নেহের পরশে সম্পূর্ণ মুখ ছুঁয়ে কপালে আদর দিয়ে বললেন এখন মনে হচ্ছে আমার মেয়েটা একদম স্বয়ং সম্পূর্ণ কোনো ত্রুটি নেই আমরা তো তোকে সবসময় এইভাবেই দেখতে চাই প্রাণ এইটুকু আদরে দুচোখ ভাসিয়ে কাদার কথা ছিল প্রাণেশার কিন্তু সে কাঁদল না দাঁতে দাঁত চেপে চোখের পানি কন্ট্রোল করে নিশ্চুপে দাঁড়িয়ে রইল মাচাচিরা আজ খুব প্রশংসা করছেন প্রাণেশার রূপের সাজের সাজ পোশাকের সব কিছুর শোনেও সেই সব প্রশংসায় আজ আর মনের কোণে আবেগ জমা হল না সব কিছুই নিছক সময় ও পরিস্থিতির পরিবর্তন ভেবে মেনে নিল সবাই যখন প্রাণেশাকে এই রূপে ও সাজে দেখে অবিরত প্রশংসা করছিলেন বিরক্ত হয়ে রাফিয়ান বলে উঠল সোনাপুকে তো চব্বিশ ঘণ্টায় দেখো আগে যা ছিল এখনও তাই আছে খামোখা আটকে রেখে দেরি করাচ্ছ মনে হচ্ছে রাত আজ এখানেই শেষ হবে রাফিয়ানের গলার আওয়াজে অনির্বাণ নিজেও সহজ হল কতক্ষণ পর তার ঘোর কাটল সেটা সে নিজেও বুঝল না শুধু অনুভব করল তার সামনে থাকা দৃশ্য ও নারীটি যেন কোনো রূপকথার রাজ্যের রাজকন্যা সারিগয়না মেক আপ খোপায় আবার নিজেদের বাগানের অলোকানন্দা ফুল সব মিলিয়ে প্রাণেশার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে মনের পর্দায় ধরা দিল অথচ এর আগে কোনোদিন এই মেয়েকে সে এভাবে দেখেনি এত মুগ্ধ হয়নি এত শান্তি পায়নি সবটাই কি তবে বৈধ সম্পর্কের ভারী ও দামি সিলমোহরের কারণে ভেবে কোনো কুল পেল না অনির্বাণ মুগ্ধতা কাটিয়ে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগল তার চশমা পরেও সে যেন ভুল ও অবিশ্বাস্য কিছু দেখে নিল আজকে আরে এই দেখাটাই তার মনকে টালমাটাল করে দিল মেয়েলি পোশাক আশাকের যে একটা অদ্ভুত সৌন্দর্য ও গুণ আছে সেটা মন স্বীকার করতে বাধ্য হলো না চাইতেও দৃষ্টি সরিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল দেরি হচ্ছে তোরা গিয়ে গাড়িতে বস আমি মনে হয় রুমে চাবিটা ফেলে এসেছি এক্ষুনি ওটা নিয়ে আসছি অনির্বাণের পালিয়ে যাওয়া আর কেউ বুঝতে না পারলেও নাহিয়ান ঠিকই বুঝে নিল গাদুলানো হাসিতে মুখ ভরে উঠল তার চেপে রাখতে চেয়েও পারল না হাসতে শুরু করল হাসতে হাসতে বলল বউয়ের এই রূপ দেখে মেজো ভাইয়া পালিয়েছে এখন শুধু অজ্ঞান হওয়া বাকি আশ্চর্যান্বিত মনোভাব নিয়ে সিঁড়ির দিকে তাকালো প্রাণেশা তাকে কি দেখতে এতটাই খারাপ লাগছে যে এইভাবে সরে যেতে হল কেউ তার রূপের গুণের ও মেধার প্রশংসা না করলেও যেমন কষ্ট হয় না করলেও সেসব নিয়ে খুব একটা আনন্দ ফুর্তিও হয় না তবে আজকের এই দৃশ্যটা খুবই চোখে লাগল ঠোঁট কামড়ে বলল ভাবি আমার মনে হয় শাড়িটা চেঞ্জ করে আসা উচিত কেউ আমাকে দেখে বিব্রত বা বিরক্ত হোক আমি সেটা চাই না আসলেই গাড়ির চাবি ফেলে এসেছিল অনির্বাণ ওটা হাতে নিয়ে নিচে নামতে গিয়েই প্রাণেশার কথাগুলো কানে বাজল কটমট চোখে চেয়ে থেকে বলল এই নিয়ে আর একটা কথা বলবি তো এমন চর দেব আক্কেল দাঁত সহ সবগুলো দাঁত খসে পড়ে যাবে যা পড়েছিস সেটাই যথেষ্ট এখন চুপ করে গাড়িতে এসে বস অনির্বাণ ড্রাইভ করছে পাশে বসেছে নাহিয়ান পিছনে বাকি সব কটা বসে বসে বকবক করছে সবার মধ্যে নীরব শুধু প্রাণেশাই না কোনো কথা শুনছে না কোনো কথার উত্তর দিচ্ছে মন খারাপ নাকি মন ভালো সেটাও বুঝার উপায় নেই লুকিং গ্লাসে বেশ কয়েকবার প্রাণেশার মুখখানি দেখল অনির্বাণ তখনও জানালার কাঁচ খুলে বাইরের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে প্রাণেশা বৈরী হাওয়ায় উড়ছে তার সামনের ছোট ছোট চুল খোপা করা থাকলেও ছোট ছোট চুলকে বেঁধে রাখা যায়নি ওগুলো সামনের দিকেই ছিল কপাল ও গাল ছুয়ে যাচ্ছে আকাশ ফেটে ঝিরিঝিরি বৃষ্টিও নেমেছে হাত বাড়িয়ে সেই বৃষ্টি ছুঁয়ে দেখছে প্রাণেশা বৃষ্টির স্পর্শ শুধু শরীর নয় মঞ্জুরেও শীতল স্পর্শ ছুঁয়ে মনের সব অবসাদ দূর করে দিল আচমকাই অনির্বাণ ধমকে উঠে বলল হাত বাইরে বের করছিস কেন প্রাণ সঙ্গে সঙ্গে ডান হাতটা ভেতরে নিয়ে কাঁচ তুলে দিল প্রাণেশা ভয় নয় অন্যমনস্কতার কারণে খুব করে খেয়াল করছে বিয়ের রাত থেকে অনির্বাণ তাকে ভাইবোনের সামনে অথবা একা পেলেই প্রাণ ডাকছে নয়তো আগে প্রাণেশা ডাকত প্রথম যখন এই কথা শুনে হৃদপিণ্ড ধরফরিয়ে উঠেছিল এখনো তাই হল আজ কেন যেন তার কোনো তর্কে যেতে ইচ্ছে করছে না তাই শান্ত হয়ে সিটে হেলান দিয়ে চুপ করে রইল অন্য সময় হলে এই ধমকের তোয়াক্কা করত না সে ঠিকিয়ের পাল্টা জবাব দিত অনির্বাণ নিজেও যেন প্রাণেশাকে এত শান্তশিষ্ট মেজাজে মেনে নিতে পারল না ঘাড় ফিরিয়ে পিছনে তাকিয়ে বলল শরীর খারাপ ঝটপট দুদিকে মাথা নাড়ল প্রাণেশা অনির্বাণ আরও কিছু বলতে চেয়েও থেমে গেল শহরের নামিদামি রেস্টুরেন্টে এসে পৌঁছেছে ওরা পার্কিং প্লেসে গাড়ি থামিয়ে ডোর খুলে একে একে সবাইকে নামালো সব কাজিনেরা এলেও আসেনি রূপকথা আরিয়ান ও তাদের ছোট্ট রাজকন্যা বড় ভাই এখনো অফিসে আর ভাবি তাকে ছাড়া বাড়ির বাইরে পাও ফেলবে না অগত্যা তিনটে মানুষকে ফেলে বাকিদের নিয়েই আসতে হল গাড়ি থামার সাথে সাথে ওরা সবাই ছুটে বের হল নাহিয়ান সবাইকে ধরে ধরে রেস্টুরেন্টের ভেতরে গেল সবাই নেমে চলে গেলেও নামতে গিয়ে বিপদে পড়ল প্রাণেশা হিলের সাথে শাড়িটা আটকে গেল সেটা খুলতে গেলে দামি শাড়িটাও সামান্য ছিঁড়ে গেল অনির্বাণ বলল একটা শাড়ি কি করে সামলাতে হয় তাও জানিস না প্রাণেশা রাগত্বস্বরে বলল না জানি না কেন কোনো সমস্যা সবাইকে সবকিছু জানতে হবে কেন রাগ করছিস কেন আমি এত কিছু মিন করে বলিনি এমনিই বলেছি এক পা বাইরে দিয়ে শাড়ির প্রতিটা ভাজ ঠিক আছে কিনা সেটা দেখে নিয়ে নামতে যেতেই হাত বাড়িয়ে দিল অনির্বাণ তার কেন যেন মনে হলো এই মেয়ে পা ফেলতে গেলেই পড়ে যাবে হলো তাই রাগ দেখিয়ে অনির্বাণের হাত ধরেনি প্রাণেশা তাতেই নিচে পা দেয়া মাত্রই পায়ে মোচর খেল বিরক্তিতে পায়ের জুতো খুলে ডাস্টবিনে ফেলে এলো হিল ফেলে দিয়ে শান্তি পেল সে গাড়িতে থাকা নিজের ব্যাগপ্যাক টেনে এনে ভেতরে থাকা লেডিস সু বের করে সেটা পায়ে দিল সারির সাথে সু ঠিকঠাক মানালো কি না কে জানে সেই হিসেব মিলাতে গেল না অনির্বাণ বিস্মিত দৃষ্টি নিয়ে বলল জুতা ফেলে দিলি কেন প্রাণেশা সহাস্যে বলল যা আমার জন্য নয় আমি তা পড়ি না ওহ আচ্ছা চল এভাবেই ঠিক আছে হিল পড়ার দরকার নেই বাইদা ওয়ে তোকে শাড়িতে অনেক প্রীতি লাগছে খোঁচা দিল নাকি প্রশংসা করল সেসব ভেবে দেখল না প্রাণেশা চোখ পাকিয়ে বলল তাই ইয়াপ মুচকি হেসে এই শব্দটা উচ্চারণ করে নিজের চুলে ব্যাকব্রাশ করতে করতে রেস্টুরেন্টের সিঁড়ির দিকে হাঁটতে লাগল অনির্বাণ পাশে তাকিয়ে দেখল প্রাণেশা আশেপাশে নেই চমক তো বটেই সেই সাথে ভয়ও পেল পিছন ফিরতেই আরও বেশি চমক খেল প্রাণেশা গাড়ির ভেতরে দৌড়ে এসে জানালায় ঠোকা দিয়ে বলল আবার গাড়িতে কেন কিছু নিতে ভুলে গিয়েছিস গাড়ির কাজ খুলে দাঁত কেলিয়ে হাসল প্রাণেশা শাড়ি দেখিয়ে বলল এটা চেঞ্জ করতে এসেছি অনির্বাণ আতকে উঠল মুখটা তার হা হয়ে গেল বলল তুই গাড়ির ভেতরে কাপড় চেঞ্জ করবি হ্যাঁ তো ছি কমনসেন্স বলে যে কিছু একটা আছে সেটাও তোর মধ্যে নেই প্রাণেশা এত কথা কানে নিল না শাড়িটা তাকে জ্বালিয়ে মারছে এর মধ্যে হিলে তার পায়ের আঙুল ছিলে গেছে এত সাজগোছ ও পরিপাটি তাকে থাকতে হবে না সে যেমন চলে অভ্যস্ত যেভাবে শান্তি ও স্বস্তি সেভাবেই নিজেকে আবিষ্কার করতে গিয়ে ফতাফত শাড়ি ব্লাউজ খুলতে যাচ্ছিল এর মধ্যেই অনির্বাণ পরিমৃ করে চেঁচিয়ে উঠে বলল আই সাবধানে জ্যান্ত একটা পুরুষ মানুষ তোর সামনে দাঁড়িয়ে আছে আর তুই একটু তো লাজলজ্জা নিজের মধ্যে রাখো এত নির্লজ্জ হলে চলে প্রাণেশা খিলখিলিয়ে হেসে উঠল হাসতে হাসতেই পরনের কাপড় চোপড় খুলে ভেতরে থাকা নীলাভ সবুজ রঙের লম্বা সাইজের ফুল হাতা লেডিজ টি শার্ট ও নেভি ব্লু রঙের জেগিংস দেখিয়ে বলল আমার না একদমই লজ্জাশ্রম নেই ওসব কেমন করে আসে কিভাবে আসে কতটা আসে সেটাও আমি জানি না আমি শুধু নির্ভেজাল জামা কাপড় পরতে পছন্দ করি বলতে বলতে খোপায় গুজে রাখা ফুল ও গয়নাগাটি সব খুলে ফেলল প্রাণেশা ব্যাগে থাকা ভেজা টিস্যু ও পানির বোতল বের করে গাড়িতে বসেই মুখের সব প্রসাধনী তুলে নিয়ে ডোর খুলে বাইরে এসে অনির্বাণের সামনে দাঁড়িয়ে বুকের কাছে দুহাত আড়ারিভাবে বেঁধে গাড়িতে হেলান দিয়ে বলল এখন প্রীতি লাগছে মঙ্গলগ্রহে থাকা অ্যালিয়েন নামক প্রাণী দেখলেও এতটা অবাক অনির্বাণ হতো না যতটা অবাক হল প্রাণেশার সব উদ্ভট কাজকর্ম দেখে সে বিশ্বাসই করতে পারল না এই মেয়ে শাড়ির নিচে টি শার্ট ও জেগিনস পরে এতক্ষণ গাড়িতে বসেছিল কিভাবে গরম লাগেনি চোখ দুটো তার গোলগোল হয়ে রইল কোনো মতে উচ্চারণ করল মানে কি এসবের শাড়ির নিচে এসব কেন শাড়ি যদি ভালোই লাগে না তাহলে ওটা গায়ে জড়িয়েছিলি কেন প্রাণেশা সবকটা দাঁত করে হেসে হেসে বলল ভাবির কথা রাখতে অনির্বাণ অভিমানী কণ্ঠে বলল শুধু ভাবির কথাই আর কারও না আর কার কথা রাখব আর কে আছে যে আমাকে বুঝে আমার জন্য ভাবে আমার নিঃসঙ্গ ও কষ্টকর মুহূর্তে আমাকে সময় দেয় সাপোর্ট দেয় আছে এমন কেউ নেই কেউ নেই অনির্বাণকে ভাবনারত অবস্থায় রেখে প্রাণেশা রেস্টুরেন্টের ভেতরে পা রেখেই ভয়ানক পর্যায়ে রেগে গেল এত যে তার দুটো হাত মুঠোবন্দি হয়ে গেল মুঠোবন্দি হাত নিয়ে প্রায় ছুটে গিয়ে অচেনা ছেলেটার মুখের একপাশে ধুম করে একটা ঘুষি বসিয়ে দিল সাথে সাথে ছেলেটা ছিটকে পড়ল দূরে ভীতিগ্রস্ত মন নিয়ে লাফ দিয়ে চেয়ার ছাড়ল আইসা মুহূর্তেই জড়িয়ে ধরল মাইসাকে। দুজনে জোড়াজোরি করে দাঁড়িয়ে রইল আর প্রাণেশা সামনে পড়ে থাকা ইতোটাকে সাইজ করতে কলার ধরে টেনে তুলে বলল বলো তার বাসায় ঢিল ছুঁড়েছিস কামড় তো তোকে খেতে হবে চান্দু একবার কামর খেলে বুঝবি মেয়েদের গায়ে হাত দেয়া হাতে ঠিক কতক্ষণ বলতার বিষ থাকে সবাইকে নিরাপদ জায়গায় বসিয়ে ওয়াশরুমে গিয়েছিল নাহিয়ান পিচ্ছি দুটো দুষ্টুমি করছিল সেই দুষ্টুমি সামাল দিচ্ছিল রাফিয়ান আর রেদোয়ান গিয়েছিল কয়েকটা পোজ নিতে যেন ফেসবুকে ছবি আপলোড দিতে পারে ওয়াশরুম থেকে বেরিয়ে সবার পছন্দের খাবার অর্ডার দিয়ে ভাই বোনের সামনে আসতে আসতে কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে এখানে দৃশ্য দেখে দ্রুতই ছুটে এলো নাহিয়ান বলল কি করছিস প্রাণেশা এটা পাবলিক প্লেস এখানে কেউ মারামারি করে ঘটনা কি ঘটেছে সেটা আগে বল মেয়ে দুটোকে দেখে ইতর শ্রেণীর ভদ্রবেশী অমানুষটা সুযোগ নিচ্ছিল সবে কেবলই আইসার পিছনে স্মুথলি নিজের লালসার হাতটা ছুঁয়েছিল মাত্র সেটাই নজরে পড়ে গিয়েছিল প্রাণেশার ফলাফল যা হওয়ার তাই হল রেগে গিয়ে স্থান কাল পরিস্থিতি সব ভুলে গিয়ে ছেলেটাকে কয়েকটা দিয়ে ঠান্ডা হল হুলুস্থুল দেখে মানুষ জড়ো হল মুহূর্তেই অনির্বাণ দৌড়ের ওপর ভেতরে প্রবেশ করল নাহিয়ানের প্রশ্নের উত্তরে প্রাণেশা বলল ও আইসার গায়ে হাত দিয়েছে এক্ষুনি পুলিশকে ইনফর্ম কর ইতটাকে জেলে ভরে দে ঘটনার সত্যতা যাচাই করতে চাইলে যারা দৃশ্যটা দেখেছে তারা সাক্ষী দিল যা সত্যি তাই বলল অনির্বাণ সব কথা রিসেপশনে জানালে কর্তৃপক্ষই ব্যবস্থা নিল প্রাণেশার এই ধরনের কাজগুলোই তার বাবা মায়ের পছন্দ নয় অন্য মেয়ে হলে এই দৃশ্য হজম করে সম্মান বাঁচাতে মুখ লুকিয়ে এখান থেকে চলে যেত কিন্তু প্রাণেশা বলেই দৃশ্যটা উল্টো হয় এই দৃশ্যগুলো দেখলে নিজে যে মেয়ে ও পুরুষের তুলনায় যথেষ্ট দুর্বল এইটুকু ভুলে গিয়ে প্রতিবাদী হয়ে উঠে আশ্চর্যজনকভাবে অনির্বাণ আজ আবিষ্কার করল দশজনের মধ্যে একজন যদি এরকম না হয় সময় মতো অন্যায়ের প্রতিবাদ হবে না এখানে তো কত পুরুষ ছিল তাদের ভাইয়েরাও ছিল কেউ দেখেনি দৃশ্যটা দেখলেও প্রতিবাদ করেনি অথচ তার সব সবকিছু দেখে ফেলল সঙ্গে সঙ্গে ছুটে এসে প্রতিবাদও করল পুরো ভাবনাটা যতখানি আনন্দ দিল তার চেয়ে বেশি স্বস্তি শান্তি ও সুখ দিল কতক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে ধীর অথচ স্পষ্টস্বরে বলল যে কাজ আমার করার কথা সেটা তুই করলি তাও আবার এতগুলো মানুষের সামনে এর জন্য অবশ্যই আমার পক্ষ থেকে তোর একটা স্পেশাল গিফট পাওনা রইল যাওয়ার আগে দিয়ে যাব হবে না চলবে প্রাণের পুষ্পকুঞ্জ লেখনীতে তামান্না বিনতে শোভান পর্ব ছয় একটা সময় গিফট নিয়ে খুব বেশি আগ্রহী ছিল প্রাণেশা সময়ের সাথে সাথে সেই আগ্রহ মন থেকে উবে গেছে কেউ খুশি হয়ে দিলে সেটা খুব যত্নেই তুলে রেখে দেয় পছন্দ হোক অথবা না ফুটে মনের ভাব প্রকাশ করবে না বহুদিন পর অনির্বাণের কথা শুনে ঠোঁটে চাপা হাসি ফুটিয়ে তুলে প্রাণেশা বলল কে বলল আমি গিফটের আশায় এই কাজটা করেছি আমার কোনো গিফট লাগবে না খামোখা টাকা খরচ করো না অনির্বাণ এত কথা কানে না নিয়ে কণ্ঠে বলল কেউ খুশি হয়ে কিছু দিতে চাইলে সেটা সাদরে গ্রহণ করতে হয় স্টুপিড ফিরিয়ে দিতে হয় না এখনো এই বোধটুকু জাগার বয়স হয়নি তোর ওসব আমার মধ্যে ছিল না কি কোনোকালে প্রাণেশার এই তেরামি শুনে ফুস করে নিশ্বাস ফেলে অনির্বাণ বলল কবে হবে না হলে কি আসে যায় একটু অবুজ থাকা ভালো নয় কি সময় থেমে থাকে না প্রাণ একটা সময় বয়স বাড়বে চুল পেকে যাবে বাচ্চা কাচ্চা থেকে নাতিনাতনিও আসবে তারা যদি জানে তাদের নানি অথবা দাদি সেই কৈশোরের মতো অবুজ কি ভাববে অনির্বাণের ভবিষ্যৎ পরিকল্পনা শুনে বড় বড় চোখে চেয়ে থেকে প্রাণেশা বলল বাউভা আমাকে নিয়ে তুমি এই সব স্বপ্ন দেখো ওমা দেখবো না কেন বৌ না তুই আমার বউকে নিয়ে এমন আরো কত শত স্বপ্ন আছে সময়ের সাথে সাথে সব স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ প্রাণেশা মুখ ভেঙিয়ে বলল কচু হবে তোমার সাথে থাকলে তো আমি তুই থাকবি তোর ঘাড়ও থাকবে অহ বললেই হল জোর করবে নাকি তুমি অনির্বাণ চওড়া হাসি দিয়ে বলল না যে গিফটটা দেব এরপর তুই নিজেই বলবি আমাকে ছেড়ে যেও না অনি শক্ত চোখে চেয়ে টিশার্টের হাত গুটিয়ে কোনুইয়ের কাছে আটকে রেখে এক পা দুপা করে অনির্বাণের মুখোমুখি দাঁড়িয়ে তাকে ভয় দেখাতে চাইল প্রাণেশা ঘাবরে দিতে চাইল কিন্তু অনির্বাণ অনর তার ঠোঁটের কোণে শয়তানি হাসি প্রাণেশা সেই হাসি দেখেও দমে গেল না একদম কাছে গিয়ে বলল মরার শখ জাগলে সিলিং ফ্যানে ঝুলবো তাও তোমার গলায় ঝুলব না বুঝেছ অনির্বাণ এই কথাকে পাত্তা না দেয়ার ভান করে কাঁধ নাচিয়ে বলল ঝোলাঝুলি আর বাকি রাখলি কই শোনা অলরেডি ঝুলে আছিস দাঁতকিরমির করে প্রাণেশা বলল কি বললে তুমি আমি তোমার গলায় ঝুলেছি তোমার মতো ঝগরুটের গলায় যে ঝুলবে সে পাগল তার চৌদ্দগোষ্ঠীর সবাই পাগল কথাটা কিন্তু ঘুরে ফিরে তোর দিকেই যাচ্ছে ওদের এই অকারণ কথা কাটাকাটি আরও দীর্ঘক্ষণ চলত কিন্তু খাবার চলে আসার কারণে কেউ আর কথা বাড়ানোর সুযোগ পেল না মাইশা প্রায় টেনে এনে প্রাণেশাকে চেয়ারে বসিয়ে বলল বাচ্চা কাচ্চা নাতিনাতনি নিয়ে প্ল্যানিং পরে করো। আগে এখানকার ঝামেলা শেষ করো চারপাশের পরিস্থিতি খেয়াল করে মেজাজের ওঠানামাকে সামলে নিল প্রাণেশা চেয়ারে বসে বড় করে শ্বাস টেনে প্রথমে একটু শান্ত হওয়ার চেষ্টা করল এরপর আস্তে ধীরে পাশে বসে থাকা রামিশার দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলল কি খাবি রামিশা ও রাদিন আইসক্রিম পছন্দ করে বেশি কাচ্ছির সাথে সবার পছন্দের সপু জুস ও বাচ্চাদের জন্য আইসক্রিম অর্ডার দিয়েছিল নাহিয়ান সবার প্লেটে সেই নিজেই কাচ্ছি তুলে দিল প্রাণেশা বলল তোরা শুরু কর আমি ওকে খাওয়াচ্ছি টেবিলে থাকা ন্যাপকিন তুলে রামিশার পায়ের ওপর রেখে নেককার চিভ গলায় ঝুলিয়ে চামচের সাহায্যে অল্পস্বল্প কাচ্ছি বোনের মুখে তুলে দিল দিলপ্রাণেশা যত রাগ দেখাক বকাবকি করুক দিনশেষে ওদেরকে নিজের আত্মারও আপন ভেবে যত্ন নেয় সে তখন বাচ্চা দুটো শাসনের দিক ভুলে গিয়ে আদরটাকে উপভোগ করে বেশি খেতে খেতে মাথা দুলিয়ে কিছু একটা গল্প করছিল রামিশা প্রাণেশা শুনছিল আর হাসছিল বাকিরা সবাই খাওয়া শুরু করলেও অনির্বাণ চুপ হয়ে বসে দুজনকে দেখছিল পরপর কয়েকটা দৃশ্য আজকে তার চোখে বার বার মুগ্ধতা এনে দিচ্ছে অথচ এই প্রাণেশাকে দেখে কোনোদিন মনে হয়নি তার মধ্যে কিছু গুণ আছে যেটুকু একটা মানুষকে প্রবলভাবে টানতে পারে সবসময় মেয়েদের মধ্যে মেয়েলি গুণাবলী খুঁজে অভ্যস্ত হওয়া মানুষও হুট করে যদি মনের চোখ দিয়ে প্রাণেশাকে দেখে বিস্ময়ের সাথে সাথে মুগ্ধতাও এসে ভর করবে চোখে যেমনটা আজ তার হচ্ছে নিজের বৈধ স্ত্রী বলেই হয়তো একটু বেশি দেখছিল সে দেখতে দেখতে আবিষ্কার করলো তখনকার তুলনায় প্রাণেশা এখন যথেষ্ট প্রাণবন্ত কিছুক্ষণ আগেও যে মেয়ে মন খারাপ ও গাম্ভীর্যের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিল এখন সে শান্ত চটপটে ও ফুরফুরে মেজাজে আছে আর এসব ভাবনাই তার মনে অনেক প্রশ্নের জন্মদিন উত্তর খুঁজতে গিয়ে আবিষ্কার করল সব মানুষের নির্দিষ্ট একটা কমফোর্ট জোন আছে চলাফেরা ব্যবহার ও নিজেকে মেলে ধরার আলাদা একটা বৈশিষ্ট্য আছে যেটুকুকে ব্যবহার করে একটা মানুষ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পছন্দ করে এই বৈশিষ্ট্যের বাইরে ব্যক্তি চলে গেলে যেমন তার মনের পরিবর্তন ঘটে তেমনই মেজাজেও পরিবর্তন চলে আসে প্রাণেশার ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে এখন সে নিজের স্বরূপে আছে বলেই তাকে এত স্নিগ্ধ ও শান্ত লাগছে আর এটুকুই তার সৌন্দর্য তার ব্যক্তিত্ব সব ভাবনাদের থামিয়ে সে ছুরি দিয়ে কাচ্ছির ওপরে থাকা মাংসের পিস অল্প কেটে চামচের সাহায্যে সেটা মুখে তুলে মুচকি হেসে বলল ওকে না খাইয়ে আমাকে খাওয়ালেও তো পারিশ স্বভাব হবে সঙ্গে সঙ্গে হাতে থাকা ছুরিটা হাত দিয়ে ঘুরিয়ে প্রাণেশা বলল এটা দেখেছ অনির্বাণ একই মেজাজে বলল হ্যাঁ দেখেছি একদম গলায় বসাব ক্ষতি তৈরি হবে নাতিনাতনি আসার আগেই দাদাভাই অক্কা পাবে সেটাই ভালো হবে তুই যে বিধবা হয়ে যাবি তার বেলা আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না না ভাবলে চলে একটা মাত্র বউ আমার প্রাণেশা বিরক্ত হল সুযোগ পেলেই বউ বউ করছে কেমনটা লাগে দাঁতে দাঁত চেপে বলল বার বার বউ ডাকবে না শুনলে মেজাজ খারাপ হয়ে যায় যখন তখন যেকোনো কিছু নিয়ে এদের মধ্যে তর্ক শুরু হলে সেই তর্ক আর থামতে চায় না ভাই এটা খুব ভালো জানে ওদের থামাতে রাফিয়ান বলল দুলাভাই খাবার মুখে নিয়ে আর একটা কথা যদি বলেছো কি বলবে ভেবে পেল না রাফিয়ান অনির্বাণ বলল কি করবি রে শালা শালা রাফিয়ান ভাবল গালি দিয়েছে শব্দতা উচ্চারণ করেই থেমে গেল আয়সা মাইশা ও নাহিয়ান মিটমিটিয়ে হাসছে নিজের পাতা ফাঁদে নিজে পড়ে রাফিয়ান বুঝল ভাই চক্করটা খুব একটা সুবিধার নয় এই শালা শব্দতা বেশিরভাগ সময় আমজনতা গালি হিসেবে ব্যবহার করে নিশ্চুপে যখন এসবই ভাবছিল তাকে জব্দ করতে অনির্বাণ আবারও বলল কি ব্যাপার শালাবাবু মুখটা বাংলার পাঁচ হয়ে গেল কেন কাচ্ছি ভালো হয়নি আরেক প্লেট দেই বাড়িতেও নিয়ে যাব আগামী এক সপ্তাহ দিন তিনবেলা দুলাভাই জপে জপে তুই শুধু এই কাচ্ছি খাবি পারবি না দুলাভাই ডাকটা যেমন তেমন শালা ডাক খুবই অস্বস্তিকর এই ডাক শুনে মেজাজ খারাপ হয়ে যাওয়াতে দ্বিতীয় কোনো কথা বলল না রাফিয়ান মুখ নামিয়ে চুপচাপ কাচ্ছি খাওয়ায় মনোযোগ দিল আশ্চর্য শালা ডাক শুনে তার মেজাজ এত খারাপ হচ্ছে কেন রাত এগারোটায় বাড়ি ফেরার পর প্রাণেশাকে ঘরোয়া পোশাকে দেখে বাড়ির সবাই যার পর নাই হতাশ কণ্ঠে আফসোস ও দুঃখ মেয়েটা আর মানুষ হল না সবার এত কথার মধ্যে রূপকথা ঠোঁটে স্বস্তির হাসি অনির্বাণের ইচ্ছে শুনেই শাড়ি পরার জন্য জোর করেছিল সে কিন্তু সে জানত দিনশেষে প্রাণেশা যে পোশাকে কমফোর্টেবল সেটা পরেই স্বস্তি খুঁজতে চাইবে এই জন্য টি শার্ট ও জেগিংসের উপরেই সেফটিপিন দিয়ে ফিটিং করে শাড়ি পরিয়ে দিয়েছিল সে দলবেধে সবাই যখন ঘরে প্রবেশ করে যে যার রুমে চলে গেল তখন প্রাণেশাও সবাইকে একনজর নজর দেখে ধীরগতিতে ঘুমন্ত রামিশাকে কোলে নিয়ে ছোট চাঁচুর ঘরের দিকে পা বাড়াল রুমে বসে চার ভাই গল্প জমিয়েছিলেন প্রাণেশার বাবা শেখ সামিউল আলম ঘরে ফিরে শুনেছিলেন মেয়ে শাড়ি পরে বাইরে গিয়েছে তাও আবার অনির্বাণের ইচ্ছেতে স্বস্তি পেয়েছিলেন এখন মেয়েকে এই পোশাকে দেখে রাগান্বিত দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে গলা উচিয়ে বললেন তুই কি সবসময় এমনই থাকবি বাড়ির কারো কথা কারো ইচ্ছের মূল্য দিবি না কারো কথার কোনো দাম নেই কেন তোর কাছে এটা কি ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাপন প্রাণেশা সিঁড়িতে পা রেখে ওখানেই দাঁড়িয়ে গেল প্রাণেশা পিছন ফিরে বাবার দিকে তাকিয়ে বলল এটা উচ্ছৃঙ্খল জীবনযাপন সুশৃঙ্খল জীবনযাপন কিভাবে হয় জানো তুমি তো শুধু দাম্ভিকতা ও গায়ের জোর দেখাতে স্ত্রীর শরীরে আঘাত করতে যে পুরুষ নিজের স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলতে জানে না তার কাছ থেকে সুশৃঙ্খল জীবনযাপন কিভাবে শিখব স্বামীউল আলম প্রচণ্ড রেগে গিয়ে সোফা ছেড়ে মেয়ের মুখের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে শক্তকণ্ঠে বললেন বেয়াদব মেয়ে মুখে মুখে তর্ক করছিস ঠ্যাং ভেঙে ঘরে বন্দি করে রাখব এরপরই বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন দেখেছ ভাই যান আদর দিয়ে মাথায় তোলার পরিণাম কি প্রাণেশাও দমে গেল না মুখের ওপর বলল মিথ্যে বলো না বাবা আদর অন্য সবার বেলায় থাকলেও আমার বেলায় অত্যাচার ছিল যা কিছু আমি পারি না যা কিছু আমি চাই না সবটাই তুমি আমার ওপর চাপিয়ে দিয়েছ তবুও তোমাদের মন রক্ষা করে চলতে গিয়ে আমার নিজের ইচ্ছে স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলেছি তাও তুমি খুশি হওনি সাফিউল আলম ভাইয়ের এই রাগ ও মেজাজে ভীষণ বিরক্ত অতিরিক্ত আদর ও শাসন কখনোই ভালো ফল বয়ে আনে না আদর শাসন নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি হয়ে গেলে ছোটরা বোখে যায় তিনি বাবা মেয়ের মাঝখানে প্রবেশ করতে চাইছিলেন না শুধু দূর থেকে বললেন তোকে অনেকবার বলেছি সন্তানদের সাথে এমন ব্যবহার করিস না আদর দিয়ে বুঝালে যে কথা ওরা মেনে নিবে সেটা তুই চর্থাপ্পর মেরে করাতে চাস মেয়ে বড় হয়েছে বিয়েও হয়েছে এখন আর তাকে এইভাবে শাসন করার প্রয়োজন দেখছি না যদি ওর চলাফেরা নিয়ে কারো কিছু বলার থাকে সেটা অনি বলবে আর কেউ না বাবা যে গুটি কেন তার দিকে দিলেন প্রথমে সেটা না বুঝলেও বাবা মেয়ের এই তর্কাতর্কি শেষ পর্যন্ত তাহমিনা আহমেদের জন্য বিপজ্জনক হতে পারে এইটুকু কেউ না বললেও বাবার নিশ্চুপ ও শান্ত শীতল চাহনি দেখেই বুঝে নিল অনির্বাণ খাবারের প্যাকেটগুলো টেবিলে রেখে মেজ চাচ্ছু সামিউল আমলের সামনে এসে বলল তুমি ওকে কিছু বলো না চাঁচু ও যদি এভাবে থেকে স্বস্তি পায় থাকতে দাও জোর করে তো অনেক কিছুই করলে লাভ তো কিছুই হল না উল্টে ক্ষতি হল ও যেমন আছে তেমন থাকুক স্বামীউল আলম মেজাজি কণ্ঠে বললেন ওর এই আচরণ চলাফেরা তোর কাছে স্বাভাবিক লাগছে যেখানে সেখানে মারামারি করে শার্ট প্যান্ট পরে ঘোরাঘুরি করে বড়দের মুখে মুখে তর্ক করে যেমন খুশি তেমন চলে এভাবে তো জীবন চলে না তাই না কাউকে তার ইচ্ছের বিরুদ্ধে জোর করাটা অন্যায় চাঁচু প্রতিটা মানুষ যেমন আলাদা তাদের পছন্দ অপছন্দ ও ইচ্ছেগুলো আলাদা তবুও তুমি ওকে ভালো রেজাল্ট ও ক্লাস টেনে আনার চেষ্টায় প্রতি ক্লাসে টপে থাকার জন্য যে টর্চার করেছ সেসব ওর জন্য বাড়াবাড়ি হয়ে গেছে মেধা সবার সমান নয় সবাই ভালো রেজাল্ট করতে পারে না স্বামীউল লালম একইভাবে বললেন তুই আমাকে এসব উল্টাপাল্টা লজিক দেখাবি না এই মেয়েকে আমার চোখের সামনে থেকে দূর হতে বল বাড়ির সবকটাই মানুষ হয়েছে শুধু ও হলো অমানুষ চাচ্ছু এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে আমাকে মেজাজ দেখাবি না এখনো সময় আছে ওকে বোঝা মেয়ে হয়ে জন্মেছে মেয়ে হয়েই থাকুক বাহাদুরি সব জায়গায় খাটে না যদি অন্য সবার মতো শান্তশিষ্ট জীবনে ফিরে না আসে আমি ওকে এই বাড়ি থেকে বের করে দেব অনির্বাণ মেজাজ ধরে রাখতে না পেরে সমানতালে চেঁচিয়ে বলল এই বাড়ি তোমার একার নয় চাঁচ এখানে আরো তিনজন পুরুষ আছে তাদের ভাগ আছে সন্তানদেরও ভাগ আছে সেই হিসাবে এই বাড়িটা আমারও আর আমার বাড়িতে আমার স্ত্রী থাকবে কিনা সেই সিদ্ধান্ত শুধু আমার তোমার নয় দ্বিতীয়বার যদি এই কথা বলেছ তাহলে বাবাকে বলবো মাঝখানে প্রাচীর তুলে দিয়ে প্রত্যেকের সংসার আলাদা করে দিতে এতক্ষণ ধরে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল আরিয়ান তাই এত সব কথার ভিড়ে সে আসতে চায়নি এখন ছোট্ট আরুষি ঘুমানোর পর চেঁচামেচি সহ্য করতে না পেরে রুমের বাইরে এল সে নিচে নামতে নামতে বলল তুই তোর রুমে যা অনি আমি চাঁদচুর সাথে কথা বলছি ঝামেলা শুরু হয় একটা বিষয় নিয়ে টান নেয় অন্যদিকে মাঝে মধ্যেই এমন হয় সব পরিস্থিতি সুন্দর মতো সামাল দেয় আরিয়ান স্বামীউল আলম তার এই বড় ভাতিজার কথা একটু বেশি শোনেন যেমন বুদ্ধিমান তেমন শিক্ষা দীক্ষা প্রতি ক্লাসে রীতিমতো টপার ছিল সে এই কারণে প্রতিবছর তিনি নিজে রেজাল্টের পরপর ভাতিজাকে সঙ্গে নিয়ে মার্কেটে গিয়ে তার চাহিদা অনুযায়ী গিফট কিনে দিতেন শুধু আরিয়ান নয় বাকিদের ক্ষেত্রেও এই নিয়ম ছিল টপ রেজাল্ট সবার হলেও পিছিয়ে থাকত প্রাণেশা প্রতিবছর সবাই যখন দারুণ দারুণ গিফট পেত পছন্দের কম্পিউটার ভিডিও গেম ল্যাপটপ মোবাইল ফোন সহ আরো অনেক দামি দামি উপহার পেত তখন ঘরের এক কোণে শূন্য হাতে বসে থেকে শুধু চোখের পানি ফেলত প্রাণেশা এই একটা গিফটের জন্য প্রতিবছর গাদার খাটুনি খেটেছে সে এই স্কুল থেকে ওই স্কুল এই টিচার থেকে ওই টিচার এই বান্ধবী থেকে ওই বান্ধবী এরকম করতে করতে কাছের দূরের সবাইকে সে হারিয়ে ফেলেছে শামিউল আলম সবসময় বেটার অপশন খুঁজে খুঁজে মেয়েকে অধিক মাত্রায় অত্যাচার করেছেন যখন যে স্কুলে মন বসে যেত তখনই তিনি ট্রান্সফার করিয়ে অন্যত্র সরিয়ে নিতেন শহরের নামিদামি এমন কোনো স্কুল কলেজ বাকি নেই যেখানে টপ রেজাল্টের আশায় ছোটাছুটি করেনি প্রাণেশা ছুটতে ছুটতে একসময় সে হাল ছেড়ে দিয়ে নিজের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে সে মেনে নিয়েছে তাকে দিয়ে এই টপ রেজাল্ট হবে না সবার টপ রেজাল্ট ও গিফট দেখে সে যখন আবদারের সুরে বাবাকে বলতো আমাকেও একটা গিফট দাও না বাবা স্বামীউল আলম তখন বলতেন যেদিন টপ রেজাল্ট করবি সেদিন তুইও পাবি প্রাণেশা এভাবেই আশায় আশায় দিন কাটাত টপ রেজাল্টের চেষ্টা করত কিন্তু যত চেষ্টা ও জোরাজুরি থাকুক না কেন মেধার যদি সঠিক বিকাশ না থাকে টপ রেজাল্ট হবে কি করে সে যে একটা গাধি অকর্মা এটা সে বুঝে নিল মেনেও নিল মেনে নেয়ার পর গিফট নিয়ে কোনোদিন কোনো চাওয়াকে কারো প্রকাশ করেনি দাঙ্গা হাঙ্গামা অশান্তি ভালো লাগে না এই বাড়ির কারো সবাই মিলেমিশে হেসে খেলে দিন কাটিয়ে দিতে চায় এত সব কথা ও তর্ক বিতর্কে রীতি টানতে আরিয়ান নিজে মেজো চাঁদচুর হাত ধরে বাবা ও বাকি দুই চাঁদচুদের পাশে বসিয়ে নিজের মতো করে বুঝাতে লাগল আর কোনো চিৎকার চেঁচামেচি হবে না এটা নিশ্চিত কারণ আরিয়ান এসেছে এখন সব ঠান্ডা হয়ে যাবে প্রাণেশা ততক্ষণে বনকে কোলে নিয়ে সরে পড়েছে মেজাজ ঠান্ডা করতে ফ্রেশ হয়ে বিছানায় পিঠ ঠেকাতেই লাভ দিয়ে বিছানা ছাড়ল অনির্বাণ একটা গন্ধ নাকে এসে লাগল সঙ্গে সঙ্গে চাদর তুলে দেখল তার তোষকের মাঝখানে অনেকাংশে ভেজা সেখান থেকেই গন্ধ আসছে সে চাদর সরিয়ে ওয়াশরুমে রেখে আবারও হাতমুখ ধুয়ে দরজার কাছে গিয়ে মাকে ডাকল তার মা জোহরা খানম ছেলের সামনে এসে বললেন কি হয়েছে ডাকছিস কেন অনির্বাণ বলল আরুষি আমার রুমে এসেছিল জোহরা খানম জিহায় কামড় দিয়ে বললেন তোকে বলতে ভুলেছিলাম তোরা যাওয়ার পর ও যখন সারাঘর ঘর জুড়ে ছোটাছুটি করছিল একফাকে তোর বিছানায় এসে নাচানাচি করছিল তখনই বারোটা বাজিয়ে দিয়েছে মায়ের বলার ধরণে হেসে ফেলল অনির্বাণ বলল ওহ আচ্ছা তুমি দরজা আটকে দাও আমি গেস্টরুমে যাচ্ছি ইন্নালিল্লাহ গেস্টরুমে থাকবি কেন আজকের জন্য প্রাণেশার রুমে যা কাল আমি তো শোক শুকানোর ব্যবস্থা করব আমি গেস্টরুমেই যাচ্ছি মা তুমি এক কাপ কফি পাঠাও ভীষণ মাথা ধরেছে প্রাণেশার রুমে থাকা অসম্ভব বলেই মায়ের কথা এড়িয়ে গেল অনির্বাণ হাঁটতে হাঁটতে গেস্টরুমে গিয়ে চোখের চশমা খুলে আধশোয়া হয়ে বালিশে পিঠ ঠেকাল কয়েক মিনিট পর দরজায় নখ হল চোখ মেলে সামনে তাকিয়ে দেখল দরজার কাছে প্রাণেশা দাঁড়িয়ে আছে স্বেচ্ছায় যে আসেনি সেটা তার মুখ দেখেই বুঝল অবাক হয়ে বলল তুই এখানে প্রাণেশা উত্তর দিল তোমার বউয়ের রুমটা তো ফাঁকাই আছে ওই রুম থাকতে গেস্টরুমে কেন ঘুমাবে মানে কি মানে হচ্ছে বড় চাচির করা আদেশ শুধু আজকের জন্য তোমাকে যেন আমার রুমে নিয়ে যাই তাতেই হবে না তোমার মাথাটাও যেন টিপে দেই এরকম একটা হুকুম এসেছে মায়ের আদেশ ও হুকুম দেখে ডাকতে এসেছিস নয়তো আসতি না এত কথা জানি না আসবে নাকি দরজা আটকে দেব তোর যা খুশি তুই তাই কর এইবলে বালিশে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল অনির্বাণ সে যে যাবে না এটা বুঝতে পেরে দরজার মুখ থেকে সরে দৌড়াতেই জোহরা খানমের মুখোমুখি পড়ে গেল প্রাণেশা তিনি তাকে দেখে কফি ও ঔষধ তার হাতে ধরিয়ে দিয়ে বললেন জামা ওর একটু খেয়াল রাখো এখন থেকে ওর দেখাশোনার দায়িত্ব তো তোকেই নিতে হবে কাল আমার ছেলেটা চলে যাবে ভালোমন্দ কিছু রান্না করে ওর সাথে দেবত রান্নাঘরে আমার আরও অনেক কাজ আছে মা তোর যদি কিছু লাগে আমাকে বলিস কেমন অনির্বাণের মাইগ্রেনের সমস্যা আছে মাঝে মধ্যে এই ব্যথা তাকে খুব ভোগায় অসুস্থতার কথা ভেবেই হাতের কফি ও ঔষধ নিয়ে রুমে এলো প্রাণেশা সেন্টার টেবিলে সবকিছু রেখে পর্দা টেনে রুমের দরজা আটকে দিয়ে অনির্বাণের শিয়ারে দাঁড়িয়ে বলল সোজা হয়ে বস প্রাণেশার গলার আওয়াজ শুনে আবারও চোখ মেলল অনির্বাণ চোখ মুখ কুচকে বলল বিরক্ত করিস না প্রাণ যা এখান থেকে আমি এখানে তোমার আদর খেতে আসিনি বড় চাচির আদেশ পালন করতে এসেছি বেহুশের তালে কি বলল সেটাটের পেলো কথা শেষ হওয়ার পর ঠোঁট কামড়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল প্রাণেশা কিসব কথা বেরিয়ে এল ছি সে এত নির্লজ্জ কবে হল তখনও ড্যাবডেবে চোখে তার দিকে তাকিয়েছিল অনির্বাণ প্রাণেশার কথা ও লুকোচুরি ভাবসাপ দেখে বিছানা কাঁপিয়ে হেসে উঠল বলল আপাতত আদর দেয়ার মুডে নেই যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে পারলে একটু চুল টেনে দে হুকুম করে বালিশ ঠিকঠাক করে চোখ বন্ধ করল অনির্বাণ প্রাণেশা বলল পারব না তুমি কফি খাও এরপর ঔষধ খাও ঠিক হয়ে যাবে চট করে চোখ খুলল অনির্বাণ বলল কি বললি পারব না বলেছি শুনতে পাওনি আবার বল পারব না পারব না পারব না এরপর যা হবে তার জন্য আমাকে দোষ দিবি না কথা শেষ করে এক পলক দরজার দিকে তাকালো অনির্বাণ সেটা বন্ধ দেখে হাতের টানে প্রাণেশাকে একদম নিজের কাছে টেনে নিল আচমকা টান খেয়ে অনির্বাণের বুকের কাছে হুমড়ি খেয়ে পড়ল প্রাণেশা কি হলো সেটা বুঝতে সময় লাগল তার যখনই নিজেকে অনির্বাণের ওপরে আবিষ্কার করল তখনই রাগত্বস্বরে বলল এটা কিন্তু ঠিক হচ্ছে না দুহাতের বাঁধনে তাকে আটকে নিয়ে অনির্বাণ বলল সবটাই ঠিক বেগানা কোনো নারীকে ছুঁইনি আমি আমার বউকে ছুঁয়েছি ধূর ছারত। তোমার বউ হতে বয়ই গেছে আমার উহু ছাড়াছাড়ি নাই মাথা টিপে দিসনি এখনই কঠিন মাথা ব্যথা সারানোর দায়িত্ব নে নয়তো আশ্চর্য আমি কিভাবে মাথা ব্যথা সারানোর দায়িত্ব নেব ছাড়ো প্লিজ অনির্বাণ ছাড়া তো দূর প্রাণেশার কথা কানেই নিল না ফট করে একপাশ দিয়ে সরে গিয়ে অন্য পাশের বালিশে প্রাণেশাকে শুইয়ে দিল ঠোঁটের নিচে থাকা কালো তিলটায় বুড়ো আঙুল ছুঁয়ে বলল আমার এখন মাথা ব্যথা তুই তার প্যারাসিটামল বিবাহিত পুরুষদের জীবনে বই সর্বরোগের ঔষধ আমি এখন তোকে আদর করে আমার মাথা ব্যথা সারা বাধা দিস না প্রাণ ছি কি ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর হতে যাবে কেন রোমান্টিক কথা এটা আদরাদর কথা প্রেমপ্রেম কথা প্রাণেশা নরেচরে শক্ত হাতের বাঁধন থেকে মুক্তি নিতে চাইল পারল না পালোয়ানের শক্তির সাথে পারা যায় নাকি সে অসহায় কণ্ঠে বলল আই থিঙ্ক তুমি হুশে নেই সর আমরা কিন্তু কেউ কাউকে ভালোবাসি না আর ভালোবাসা ছাড়া এভাবে কাছে আসাটা অনুচিত একইভাবে আলতস্পর্শে বারংবার কালো তিলে আঙুল ছুঁয়ে গেল অনির্বাণ বলল একসাথে থাকতে থাকতে ভালোবাসা ঠিকই হয়ে যাবে প্রাণ বউ হয়েছিস তুই আমার বউকে ঘিরে আমার যত সখালাত সব একদিন পূরণ করে ছাড় দেখিস নিজেকে বাঁচানোর আর কোনো উপায় খুঁজে পেল না প্রাণেশা তবুও হাতের ঠেলায় অনির্বাণকে দূরে সরানোর চেষ্টায় বলল আমি কিন্তু ডিভোর্স বিপদ কাকে বলে কত প্রকার ও কি এরপরই টের পেল প্রাণেশা মুখের কথা মুখেই আটকে গেল অধরষ্ঠে খুব অচেনা অথচ ভীষণ সুখের এক টুকরো স্পর্শ এসে ছুঁয়ে গেল না চাইতেও সেই সুখকর মুহূর্তটাকে নারী জীবনের সার্থকতা হিসেবে গ্রহণ করে নিল সে কখন যে দুহাতে অনির্বাণের পিঠ খামচে ধরল টেরি পেল না দীর্ঘ সময়ের প্রণয় চুম্বন শেষে অনির্বাণ তার ঠোঁটের তিলে আলগোছে ঠোঁট ছুঁয়ে নাকে নাক ঘষে বলল তুই যে আধা ব্যাটা ছেলে নোস এইটুকু নিশ্চয়তা দেয়ার জন্য থ্যাংকস এটা শুধু প্রথম স্পর্শ ছিল না আমার পক্ষ থেকে প্রথম কোনো স্পেশাল গিফটও ছিল একে যত্নে রাখিস প্রাণেশা কোনো কথা বলতে পারল না অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে বুঝাতে পারছে না আবার এড়াতেও পারছে না তার নীরবতা দেখে অনির্বাণ বলল এইটুকু স্পর্শ দিয়ে অন্তত এতটুকু তো বুঝাতে পেরেছি যে যে কোনো সম্পর্ককে এত তুচ্ছতাচ্ছিল্য করতে নেই প্রত্যেকটা সম্পর্ক তার নিজ নিজ জায়গায় এমনিভাবেই সুন্দর এজন্য প্রত্যেকটা সম্পর্ককে শ্রদ্ধা সম্মান ও পর্যাপ্ত ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হয় গোড়াতেই ভেঙে ফেলার মতো ভুল সিদ্ধান্ত নিতে হয় না প্রাণ এইটুকু বলে প্রাণেশাকে ছেড়ে সোজা হয়ে বসে ঔষধগুলো চেক করে নিল অনির্বাণ প্রাণেশা বিছানা ছেড়ে নেমে রেগেমেগে অস্থির হয়ে পিছনে দাঁড়িয়ে গতকালকের মতো আজও অনির্বাণের চুলগুলো মুঠোবন্দি করে জোরে সোরে ঝাঁকুনি দিয়ে বলল তুমি একটা অসভ্য অভদ্র সুযোগ সন্ধানী এইভাবে কেউ কারো সাথে শয়তানি করে আবারও হাতের তালুতে ছোট ছোট চুল নিয়ে দরজা খুলে দৌড় দিল প্রাণেশা ঔষধ মুখে নিয়ে সেদিকে তাকিয়ে অনির্বাণ বীরবিড়াল নিশ্চিত থাক যতবার ডিভোর্স শব্দতা উচ্চারণ করবি ততবারই এই রকম শাস্তি দেব সম্পর্কে ভাঙন টেনে আনা কি এতই সহজ আমি বেঁচে থাকতে সেই সুযোগ তোকে দেব মাথামোটা কোথাকার চলবে প্রাণের পুষ্পকুঞ্জ লেখনীতে তামান্না বিনতে শোভান সাত প্রাত থেকে বারবার অদ্ভুত এক অনুভূতির সম্মুখীন হচ্ছে প্রাণেশা সেই অনুভূতি এক পশলা বৃষ্টির ন্যায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে তার সম্পূর্ণ অস্তিত্বের সাথে ঝুমঝুম বৃষ্টি হয়ে ভিজিয়ে দিয়েছে তার শরীর মন যে মনে কখনো ভালোবাসার জন্ম হয়নি যে মনে কোনো পুরুষ কখনো নিজের আধিপত্য জাহির করতে পারেনি যে মন এতদিন রিক্তশূন্য ছিল আজ সে মনেই ক্ষণে ক্ষণে অনির্বাণের চেহারাটা উকি ঝুঁকি মারছে যতবারই ঘুমানোর চেষ্টায় চোখ বন্ধ করেছে ততবারই ঘুমের বারোটা বেজে গেছে ওই টুকরো মিশ্র অনুভূতিকে অনুভব করতে গিয়ে কেবলই মনে হচ্ছে অনির্বাণ তার সামনে কাছে নিঃশ্বাস পরিমাণ দূরত্বে আর তাতেই ঘুম উড়ে গিয়ে একঝাক লজ্জায় কাবু হচ্ছে সে সম্পূর্ণ রাত যখন এভাবেই কেটে গেল নিজেকে শাসাতে বক্তে বুঝাতে শেষরাতে বীর বীর করল তুইও অভদ্র হয়ে যাচ্ছিস প্রাণ ছি কি সব লজ্জাজনক ভাবনা এগুলো শেষ মুহূর্তে অনেক কষ্টে দুচোখের পাতায় ঘুম টেনে এনে বেলা নয়টা পর্যন্ত ঘুমালো দরজায় ঠকঠক আওয়াজ ও রূপকথার ডাক শুনে ঢুলু ঢুলু চোখে বিছানা ছেড়ে নব ঘুরিয়ে দরজা খুলে বলল এত সকালে ডাকলে কেন রাতে ঘুম হয়নি একটুও রূপকথাকে দরজায় দাঁড় করিয়ে রেখে আবারও বিছানায় এসে ধপাস করে শুয়ে পড়ল প্রাণেশা রূপকথা দরজায় দাঁড়িয়ে ওর এই আলসেমি দেখে পিছনে থাকা অনির্বাণকে বলল তোমার বউ জীবনেও পাল্টাবে না ওর ঘরের সব ভূত তাড়াতে হলে রোজ তিনবার কঞ্চি দিয়ে পিটাতে হবে অনির্বাণ শব্দ করেও হাসতে গিয়ে থেমে গেল রূপকথা বলল ভেতরে এসো প্রাণেশা আবারও ঘুমিয়ে পড়েছে তাই তাকে আর ডাকল না রূপকথা অনির্বাণকে নিয়ে রুমে এসে জানালার কপাট খুলে পর্দা সরিয়ে প্রাণেশার রুমের একপাশে থাকা কেবিনেট ও শোকেসের লক খুলে ভেতরে থাকা জিনিসপত্রের দিকে আঙুল তুলে বলল দেখো তোমার বউয়ের অর্জন সম্পূর্ণ কেবিনেটের ওপর থেকে নিচে চোখ বুলালো অনির্বাণ সঙ্গে সঙ্গে দুটো চোখে বিস্ময় নেমে এল এরপর শোকেসের দিকে চোখ ফেলল তাতেও বিস্ময় বাড়ল বই কমলনা সবশেষে রুমের এক কোণে ফেলে রাখা বেশ কিছু পুতির হ্যান্ডব্যাগের দিকে চোখ গেল টিটেবিলে রাখা একটা অসম্পূর্ণ হ্যান্ডব্যাগ দেখে বুঝল সদ্য হাত দিয়েছে এটায় কিন্তু কাজ শেষ হয়নি বিস্ময় নিয়ে সে যখন সব কিছুতে চোখ বোলাচ্ছিল রূপকথা ফের কেবিনেটের ভেতর থেকে খয়রি ও সোনালি রঙের দশ থেকে পনেরোটা ক্রেস্ট বের করে একটা অনির্বাণের হাতে ধরিয়ে দিয়ে বলল এগুলো সব ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পেয়েছে যখনই কোনো খেলায় অংশগ্রহণ করত ফার্স্ট সেকেন্ড থার্ড হতই বিস্মিত চোখে ক্রেস্টে চোখ বুলালো অনির্বাণ তাতে লেখা একুশে ফেব্রুয়ারিতে মঞ্চনাটকে অভিনয় করে সেরা অভিনেত্রী হওয়ার প্রথম পুরস্কার এটা তখন প্রাণেশা অষ্টম শ্রেণীতে ছিল এভাবে ছাব্বিশে মার্চ পনেরো ই অগাস্ট ও ষোলোই ডিসেম্বরে অনুষ্ঠিত এক একটা ক্রীড়া প্রতিযোগিতা মঞ্চনাটক নৃত্য ছাড়াও ক্রিকেট ব্যাডমিন্টন সহ নানাজাতের খেলায় অংশগ্রহণ করে বিজয় হওয়া প্রাইজ সাথে কিছু মেডেল সবশেষে দেখল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রাণেশার অর্জিত সেই চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে নেয়ার পর তার মনে হল এ জীবনে এতগুলো অর্জন তার কখনো হয়নি পড়াশোনা বাদে অন্য কোনো কিছুর দেখে মনোযোগ দেয়ার সময় হয়নি তার অথচ প্রাণেশা জীবনে কত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যতবার অংশগ্রহণ করেছে হাত ভরা পুরস্কার নিয়ে ফিরেছে সব কিছু দেখা শেষ হলে রূপকথা বলল বাড়ির কেউ কখনো ওরেই খেলাধুলা ও অর্জনকে গুরুত্ব দেয়নি সবারই ধারণা এসব খামোখা এগুলো দিয়ে কি হবে গিফটের আশায় ডুকরে কাদা মেয়েটিও গিফট পেয়েছে কিন্তু সেই গিফট তার হাতে এমনি এমনি আসেনি অনেক কষ্টে অর্জন করতে হয়েছে ওর এই কষ্ট অর্জন এসবের কোনো গুরুত্ব নেই কারো কাছে ধীরপায়ে প্রাণেশার সম্পূর্ণ রুমটা ঘুরে ঘুরে দেখল অনির্বাণ শোকেসের পাশে দাঁড়িয়ে একপাশে থাকা ত্রিশ থেকে চল্লিশটা বই দেখছিল একটা হাতে এনে দেখল রবীন্দ্রনাথের নৌকাডুবি উপন্যাস দু একটা পৃষ্ঠা উল্টে পাল্টে দেখতে লাগল রূপকথা বলল এই বইগুলো কিছু টুরে গিয়ে সেখানে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতা থেকে প্রাপ্তি আর কিছু ওর নিজের সংগ্রহ এরপর হ্যান্ডব্যাগটা হাতে তুলে বলল এই কাজটা ও নিজে করে লুকিয়ে চুরিয়ে নির্ঘুম রাত কাটিয়ে অনলাইন বিজনেস আছে ওর এগুলো সারা দেশে সেল হচ্ছে তবে এই বিজনেসের খবর কেউ জানে না কেউ এসবের খোঁজও রাখে না অনির্বাণ এতটাই চমকাল যে ওর মুখের কথারা হারিয়ে গেল নিশ্চুপে একটা একটা করে বউয়ের সব অর্জন দেখে বলল তুমি জানলে কি করে রূপকথা বলল এ বাড়িতে বউ হয়ে আসার প্রায় ছমাস পর প্রথমবার যখন অসুস্থ হয়েছিলাম সারা রাত ও আমার পাশে ছিল তখন রাত জেগে এই হাতের কাজগুলো করত মিথুকটা প্রথমে স্বীকার করেনি কিন্তু সে রাতে আমি অসুস্থ থাকার পরও আধঘুমে ঘুমে আধজাগরণে ওর এই কাজগুলো দেখেছি সেদিনের পর অন্য এক প্রাণেশাকে আবিষ্কার করে ভীষণ অবাক হয়েছি জানো ওই দিন থেকে নিজের ভেতরে থাকা কষ্টগুলো একটু একটু করে আমার কাছে শেয়ার করেছিল ধীরে ধীরে সব কিছু আবারও গুছিয়ে রেখে রূপকথা বলল টপ রেজাল্ট হয়নি বলে ওর কোনো কাজে কেউ ওকে সাপোর্ট করেনি সবার ধারণা ওকে দিয়ে কিচ্ছু হবে না শুধু কি একাডেমিক সার্টিফিকেটটাই সব অনি একটা মানুষের অভ্যন্তরীণ যে গুণ সেটার কি কোনো মূল্য নেই শিক্ষা দীক্ষা অনেকেরই থাকে কজনের সব বিষয়ে পারদর্শী হওয়ার মতো পর্যাপ্ত মনের জোর বুদ্ধি ও মেধা থাকে বলতো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কতজন নিজের মধ্যকার অভ্যন্তরীণ গুণকে যাচাই করার মাধ্যমে সেরা স্থানে নিয়ে দাঁড় করাতে পারে যারা পারে তারা কি খুবই সাধারণ কেউ হয় একদম তুচ্ছ হয় এত কিছু অর্জনের পরও ও কেন সবার কাজ থেকে অকর্মা অলস গাধির টকমা পাচ্ছে একদৃষ্টিতে ঘুমন্ত প্রাণেশার দিকে তাকিয়ে রইল অনির্বাণ দেখতে দেখতে চোখের কোণের বিস্ময়েরা মুগ্ধতায় রূপ নিল আর কতবার মেয়েটার কাজে সে মুগ্ধ হবে অনি নিজেও বোধ এটা জানে না প্রয়োজনীয় কথা শেষ করে রূপ কথা বলল তুমি কি এখনি বের হবে অনির্বাণ হাতের ঘড়ি দেখে বলল না আরও ঘণ্টা দেড় ঘণ্টা পর আমি নাস্তা সাজাচ্ছি খেয়ে যেও ঘাড় নেড়ে সম্মতি জানালো অনির্বাণ রূপকথা বেরিয়ে গেল যাওয়ার আগে পর্দা টেনে দরজার দুটো কপাট আস্তে করে আটকে দিয়ে চলে গেল গুটি কয়েক পা ফেলে বিছানার কাছে এগিয়ে এসে ফাঁকা জায়গায় বসে খানিকটা ঝুঁকে স্ত্রীর সুন্দর মুখের দিকে তাকিয়ে আলগোছে গালে আঙুল ছুঁয়ে কণ্ঠ খাদে নামিয়ে অনির্বাণ ডাক দিল প্রাণ আমি চলে যাচ্ছি আমাকে বিদায় দিবি না এত কাছে এসে ডাক দেয়াতে সেই ডাক প্রথমে ঘুম ঘোরে ঘটে চলা স্বপ্নই মনে হল প্রাণেশার হাত বাড়িয়ে কাছে থাকা বালিশ টানতে গিয়ে অনির্বাণের পিঠ ছুঁয়ে নিজের দিকে টেনে নিয়ে প্রাণেশা বলল বিরক্ত কর না তো ঘুমাতে দাও এত বেলা অবধি ঘুমায় না সোনা। প্লিজ ওঠে পর এখন আহা কেন কানের কাছে বক বক করছ তুমি তো দেখছি আমাকে আর শান্তিতে ঘুমাতে দিবে না সেই রাত থেকে জ্বালাচ্ছ যাও তো তোমার বকবকানির জন্য সারা রাত ঘুমাইনি আমি প্রাণেশার সম্পূর্ণ কথা বুঝতে না পেরে অনির্বাণ বলল আমি আবার কখন তোকে বিরক্ত করলাম করেছি তো চোখ বন্ধ করলেই সামনে চলে আসছ তুই কি জেগে জেগে স্বপ্ন দেখছিস আমি আসলে তোর স্বপ্নে না সত্যি হয়েই সামনে এসেছি চোখ মেলে তাকা একবার দেরি হয়ে যাচ্ছে তো এবার হাতের স্পর্শটা আরেকটু দাবিই গালে ঠেকাল অনির্বাণ ঠোঁট নামিয়ে গালে চুমু খেয়ে বলল এরপর কি মনে হচ্ছে আমি স্বপ্নে এসে বিরক্ত করছি স্বপ্ন নাকি সত্যি সম্পূর্ণ ব্যাপারটা পরক করতে জোরপূর্বক চোখ খুলল প্রাণেশা নিঃশ্বাসেরও অতি নিকটে অনির্বাণকে দেখে ধরফরিয়ে উঠে বসে যথাসম্ভব দূরে সরে গিয়ে কম্পনরত কণ্ঠে বলল তুমি এখানে কখন এসেছ ভাবির সাথেই এসেছি আরামের ঘুমের বারোটা বেজে যাওয়াতে প্রাণেশা যথেষ্ট বিরক্ত হল চোখে মুখে হাত হলে বলল এখানে কি চাই বউয়ের কাছ থেকে বিদায় নিতে এলাম আর কতবার বলবো আমি তোমার বউ না আমাকে বউ ডাকবে না আমার এই ডাকটা অসহ্য লাগে প্লিজ যাও এখান থেকে অন্য সময় হলে হয়তো এই কথাতে প্রচণ্ড মন খারাপ হতো রাগ হতো ঝগড়া করতে ইচ্ছে হতো কিন্তু এই বিদায়ী মুহূর্তে এসে কোনো প্রকার মন খারাপ রাগ ও ঝগড়াঝাটিকে মনে জায়গা দিতে ইচ্ছে হলো না অনির্বাণের সে হাত বাড়িয়ে প্রাণেশার একটা হাত নিজের হাতের মুঠয় নিয়ে বলল আমি চলে গেলে তোর খারাপ লাগবে না প্রাণেশা ঝটপট উত্তর দিল একদমই না তুমি কে হও আমার কে হই জানিস না জানি কিন্তু মানি না মানতে অসুবিধা কি জানি না রে ভাই আবার ভাই এবার কিন্তু খুব খারাপ হচ্ছে প্রাণেশা এত আহ্লাদির মেজাজে নেই কাঁচা ঘুম ভাঙাতে মেজাজ একদম তুঙ্গে কন্ট্রোল করতে না পেরে বলল ভাইকে ভাই ডাকবো না তো কি ডাকবো এতক্ষণ শান্ত মেজাজে কথা বললেও প্রাণেশার এই ভাই ভাই ডাক শুনে প্রচণ্ড রাগ হল অনির্বাণের সে ধরে রাখা হাতটা শক্তভাবে চেপে রেখে রাগকে সামলে নিয়ে একটু নাটকীয় ভঙ্গিতে বলল যখন ভাই ছিলাম তখন ভাই ডেকেছিস এখন তো আর ভাই নই এখন অন্য কিছু ডাক প্রাণেশা ভ্রু কুচকে বলল অন্য কিছুটা আবার কি অনির্বাণ দুষ্টু হেসে বলল জান বেইবি ডার্লিং সুইট হার্ট মাই লাভ এসব ওরে বাবা এসব ডাকতে হবে হ্যাঁ এসবও যদি না পারিস তাহলে ডাকবি ও গো এই ডাকে একটা আদরাদর ফিলিংস লুকিয়ে আছে প্রাণেশা দ্রুত হাত ছাড়িয়ে নিয়ে খিটমিট মেজাজে বলল খেয়ে দে কাজ নেই তো আমার বাংলা সিনেমার ডায়লগ দিই যাও তো এখান থেকে মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু অনির্বাণকে এড়িয়ে দ্রুত পায়ে বিছানা ছেড়ে ওয়াশরুমে যেতে চাইল প্রাণেশা অনির্বাণ বলল একটু দাঁড়া পিছন ফিরে প্রাণেশা বলল কি অনির্বাণ কাছে এল মুখোমুখি দাঁড়িয়ে প্রাণেশাকে বেকায়দায় ফেলতে বলল গতরাতে যে স্পেশাল গিফট দিলাম রিটার্ন গিফট দিবি না যেহেতু চলেই যাচ্ছি একটা কিছু তো গিফট দিতেই পারিস প্রাণেশার দম আটকে আসার জোগাড় হল দুহাতে নিজের পরনের জেগিংস খামচে ধরে বলল আমার কাছে কিছু নেই যা আছে তাই দে কি আছে অনির্বাণ আরেকটু কাছে এসে মাথা ঝুঁকিয়ে দুহাতে প্রাণেশার দুটো হাত নিজের হাতের মুঠয় নিয়ে নিঃশ্বাস পরিমাণ দূরত্বে থেকে বলল গুড বাই কিস এমন আবদার শুনে ভিমরি খাওয়ার জোগাড় হল প্রাণেশার চরম বিস্ময় নিয়ে দ্রুতপা পিছিয়ে যেতে চাইল দুটো হাত বাধা থাকার কারণে পিছনে যেতেও পারল না অনির্বাণ তাকে নিজের দিকে টেনে দুহাতের ফাঁকে আগলে নিয়ে বলল আমি চাইলেই তোকে সঙ্গে নিতে পারতাম কিন্তু এখনই তোর মনের ওপর জোর দিতে চাইছি না ইচ্ছের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না তুই আমার স্ত্রী প্রাণ তাই তোর প্রত্যেকটা ইচ্ছে অনিচ্ছের মূল্য আমি দেব বিয়ের আগ অবধি তোকে নিয়ে এরকম ফিলিংস আমার ছিল না অন্য সব কাজিনের মতোই তোকে দেখে এসেছি কিন্তু যখন কবুল বললাম তখনই আবিষ্কার করলাম তুই আমার আত্মার চেয়ে আপন কেউ হতে যাচ্ছিস আমি জানি যা কিছু হয়েছে সেসব তোর ইচ্ছের বিরুদ্ধে হয়েছে তবু এই সম্পর্কটাকে আমি ভুল বা বোঝা ভাবতে পারছি না আর এজন্যই ভাঙন আমি চাইছি না তবে তুই যদি চাস সেটাও করব ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায় কথার কোনো উত্তর দিতে পারল না এর মধ্যেই হাতের বাঁধন ঢিলে হয়ে এলো তার থেকে খানিকটা দূরে চলে গেল অনির্বাণ ঘড়িতে সময় দেখে বলল সাড়ে নয়টা বাজে আর আধ ঘন্টা সময় আমি আছি কিছু বলার থাকলে এই সময়ের মধ্যেই বলে ফেল ঢাকায় ফিরে গিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়লে এত সহজে আর এমুখ হব না প্রাণেশাকে পর্যাপ্ত সময় ও স্পেস দিয়ে স্টাডি টেবিলের সামনে রাখা চেয়ারে বসে ফোন হাতে নিয়ে তাতে চোখ ডুবিয়ে অনির্বাণ বলল আধ ঘন্টার বেশি আমি এক সেকেন্ডও বসব না ধপ করে বিছানায় বসে দুহাতে নিজের মাথা চেপে ধরল প্রাণেশা আধ ঘন্টায় কি সিদ্ধান্ত জানাবে কি বলবে সে সম্পর্ক ভেঙে দিতে চায় আসলেই কি চায় সম্পর্ক নিয়ে মনের ভেতর যেসব ভীতি সেটুকুর কারণেই তো বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে ভীষণ ভয় হত তার এর মধ্যে কোনো কাজকর্ম পারে না বিয়ে হলেও ঘর সংসার যে তার হবে না এটুকু সে নিশ্চিত ছিল স্বামী সংসার কেমন হয় বিবাহিত জীবনে কত জ্বালাযন্ত্রণা হয় সেটা নিজের বাবা মা ও বন্ধুবান্ধবদের বিয়ের পরবর্তী জীবন দেখে বুঝা হয়ে গেছে তার এজন্য এরকম পরিস্থিতিতে জোড়াতে চায়নি সে কিন্তু ভাগ্য তাকে জড়িয়ে দিল তাও আবার অনির্বাণের সাথে প্রতিটা মিনিট যত এগোচ্ছে প্রাণেশা এসব জটিল ও কঠিন সব বিষয়াদি নিয়ে ভেবে যাচ্ছে সিদ্ধান্ত নিতে হিমশিম খেতে শুরু করেছে সে সব কিছুর পরেও দুদিনের এই সম্পর্কে যে অভিজ্ঞতা হয়েছে সেটুকুর ছাপ এখনও তার মনের সর্বত্র জুড়ে আছে চাইলেও দূরে সরানো যাচ্ছে না সে দুহাতে মুখ ঢেকে ভাবতে লাগল কি করবে এত সব ভাবনার ভিড়ে সেকেন্ড মিনিট পেরিয়ে গিয়ে অনির্বাণের দেয়া নির্দিষ্ট সময়ের দ্বারে এসে পৌঁছাতে লাগল মিনিটের কাটা এখনও ত্রিশ সেকেন্ড বাকি ছিল সময় দেখে উঠে দাঁড়ালো অনির্বাণ একবার প্রাণেশার দিকে তাকালো তারপরই ফোন পকেটে রেখে দুটো হাতও গুজে রাখল সেথায় ম্লানমুখে বলল গুড বাই কয়েক পা হেঁটে দরজার সামনে দাঁড়ালো অনির্বাণ পিছন থেকে প্রাণেশা বলল দাঁড়াও দুরুদুরু বুকে সামনের দিকে পা ফেলল প্রাণেশা মুখোমুখি দাঁড়িয়ে বলল তুমি কি সত্যিই চাও এই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হোক অনির্বাণ বলল মিথ্যে মনে হওয়ার কারণ প্রাণেশা ঢুক গিলল বুকের ভেতর ধরফর করছে কথা আসছে না জিওভা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল আসলে আমার একটু সময় চাই কতদিন ঠিক বুঝতে পারছি না ঠিক আছে যখন বুঝতে পারবি তখন ফোন করে বলিস এখন আসছি অনির্বাণ চলে যেতে চাইলে প্রাণেশা তার হাতের বাহু আঁকড়ে ধরে সাহস নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে কিছু বলার চেষ্টায় মনে মনে কথা গুছিয়ে নিতে চাইল অনির্বাণ বলল কিছু বলবি উপরনিচ মাথা নেড়ে প্রাণেশা বলল হ্যাঁ কি একটু আগে কি বলছিলে তুমি কাপা কাপা গলায় এটুকু বলেই থেমে গেল প্রাণেশা অনির্বাণ বলল কোথায় কি বললাম বলেছিলে কিছু একটা সরি মনে করতে পারছি না প্রাণেশা মনে সাহস ধরে রেখে বলল চোখ বন্ধ করো কেন দরকার আছে কেনর উত্তর না দিলে চোখ বন্ধ হবে না সময় নষ্ট কর না তো চোখ বন্ধ করতে বলেছি বন্ধ করো। করব না চোখ খোলাই থাকবে কি বলতে চাস বল একদম চোখে চোখ রেখে বলবি প্রাণেশা বিপদেই পড়ল কিন্তু ভয়ের দ্বার ধারল না যেভাবে সাহস নিয়ে কাছে এসেছিল সেভাবে সাহস নিয়েই দুহাতে অনির্বাণের গলা জড়িয়ে ধরে নিচের দিকে নামিয়ে অধরষ্ঠ দখল করে নিল ব্যাপারটা ঘটল মাত্র কয়েক সেকেন্ড সময় ব্যবধানে প্রথমে এই স্পর্শে থমকাল অনির্বাণ পরক্ষণেই এই মহামূল্যবান মুহূর্তটাকে স্মৃতির পাতায় বন্দি করতে নিজেও তাকে আঁকড়ে ধরল সময় কোন দিক দিয়ে কত মিনিট অতিক্রম করল কেউই সেটা খেয়াল করল না দীর্ঘক্ষণ পর মুক্ত বাতাসে শ্বাস নিতে কপালে কপাল ঠেকিয়ে প্রাণেশা বলল তুমি গুডবাই বাই কিস চেয়েছিলে অনির্বাণ হেসে উঠল দুষ্টুমি করে বলল ফুট করে এত কাছে এলি কেন এখন তো তোকে ছেড়ে যেতে ভীষণ কষ্ট হবে আমার থাকব কি করে আমি প্রাণেশা মন খারাপের সুরে বলল আমাকে একটু সময় দাও প্লিজ দুষ্টুমি রেখে সিরিয়াস হল অনির্বাণ দুহাতের পাতায় প্রাণেশার ঘুমঘুম মুখোশি আগলে নিয়ে কপালের মধ্যেখানে ভরসার ন্যায় ঠোঁট ছুয়ে বলল নিচে আয় একসাথে নাস্তা করব অনির্বাণ আগে নিচে এলে তার পনেরো মিনিট পর প্রাণেশা এলো নাস্তা খেতে বসার পর রূপকথা আর চোখে দুজনের দিকে তাকিয়ে চোখ নাচিয়ে প্রাণেশার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল মিটমাট হয়েছে প্রাণেশা কেসে উঠল দৌড়ে পালাতে চাইলে অনির্বাণ তাকে আটকে দিল আবারও চেয়ারে বসালে রূপকথা শব্দ করে হেসে উঠে বলল একি রে তুই লজ্জা পাচ্ছিস প্রাণেশা অসহায় কণ্ঠে বলল ভাবি প্লিজ সবাই নাস্তা খেয়ে যে যার কাজে চলে গেছে সেই সকালে বাকি ছিল পিচ্ছি দুটো আর রাফিয়ান ও রেদোয়ান তারাও আজ সুযোগ পেয়ে বেলা অবধি ঘুমিয়েছে এখন উঠে এসে নাস্তা করছে দুলাভাইকে দেখে আবারও রাফিয়ান গতকালকের মতোই অনির্বাণকে খ্যাপানোর চেষ্টায় বলল সোনাপু দুলাভাই তো কাল খুব গলা উচিয়ে বলছিল তোমাকে কিছু একটা গিফট দিবে কি দিয়েছে দেখি সুন্দর কিছু দামি কিছু সব গিফট যে আর টাকা দিয়ে কিনতে হয় না এটা এদেরকে কে বুঝাবে লজ্জায় যেন আজ তার নাই হওয়ার দিন আশ্চর্য তার এত লজ্জা এলো কোথা থেকে আগে তো এমন ছিল না সবই অনির্বাণের স্পেশাল গিফটের ফল দূর সকালটাই মাটি এমন কিছু বিড়বিরিয়ে প্রাণেশা তার ভাইকে বলল তুই দেখে কি করবি রাফিয়ান বলল কেন দেখলে দোষ কি সব গিফট সবাইকে দেখাতে হয় না তোদের এসব দেখতে হবে না আমি ওটা লুকিয়ে রেখে দিয়েছি মুখ ভেঙাল রাফিয়ান খাওয়ার মুখে তুলে অভিমানী একটা ভাব দেখালো রাদিন বলল সত্যিই মেজ ভাইয়া তোমাকে গিফট দিয়েছে প্রাণেশা কাটকাট গলায় বলল হ্যাঁ দিয়েছে তো আমাকে দেখাও না সোনাপু একবার বলেছি না তোদের এসব দেখতে হবে না কথা কানে যাচ্ছে না ধমক খেয়ে কেঁপে উঠল রাদিন তবুও আগ্রহী মেজাজে বলল দেখালে তোমার জিনিস আমি নিয়ে নেব নাকি কিত্তুস মেয়ে প্রাণেশা হা হয়ে তাকিয়ে রইল রামিশা বলল একবার দেখাও না সোনাপু আমিও চাঁদসুকে বলব আমাকেও একটা গিফট দিতে রেদোয়ানও বলল সামান্য একটা গিফট তো দেখালে ক্ষতি কি ওরা তো আর তোমার জিনিস কেড়ে নিচ্ছে না ওদের সবার আগ্রহ দেখে প্রাণেশার মাথায়ও দুষ্টু বুদ্ধি চাপল বলল কি দিয়েছে জানতে চাস তোরা সবাই উপর নিচ মাথা নাড়ল প্রাণেশা নিজের দুহাত দুদিকে মেলে ধরে বলল এই সাইজের একটা ঘোড়ার ডিম রেদোয়ান ও রাফিয়ান তার দুষ্টুমিটের পেয়ে মুখ বাঁকিয়ে নাস্তা খেতে লাগল রামিশা অবাককরা দৃষ্টি মেলে বলল সত্যি সোনাপু এত বড় ঘোড়ার ডিম প্রাণেশা উত্তর দিল হ্যাঁ অনেক বড় ডিমটা কোথায় রেখেছ সোনাপু আমায় দেখাবে বাগানে আছে দেখে আয় রামিশা সত্যি সত্যি ঘোড়া ডিম দেখতে বাগানের দিকে দৌড় দিল বাকিরা হো হো শব্দে হেসে উঠল অনির্বাণ উঠে দাঁড়িয়ে মাচাচিদের থেকে বিদায় নিয়ে রাফিয়ানের সামনে এসে বলল শালাবাবু তোর কপালেও এমন গিফট জুটবে যদি তুই আমাকে দুলাভাই ডাকা বন্ধ করিস আর নয় তো জীবনেও ওই গিফট তুই ছুঁয়ে দেখতে পারবি না সারা জীবন আইবুরো থেকে যাবি রাফিয়ান চেয়ার ছেড়ে তেরে এসে অনির্বাণকে ধরতে যাবে তার আগেই চিলের মতো উড়ে গেল অনির্বাণ ব্যাকপ্যাক নিয়ে বাইকে চেপে বসল চাবি ঘুরিয়ে পিছন ফিরে তাকিয়ে একবার হাসল শুধু প্রাণেশা তাকে বিদায় দিতে এগিয়েছিল হাত নেড়ে বিদায় দিয়ে ঘরে ঢুকেই রূপকথার থাটটার শিকার হল তাকে দেখে রূপকথা দুষ্টুমির ছলে গাইল সোনাবন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। মনে তো মানে না দিলে তো বুঝে না চলবে